আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আদায় করি। প্রথমে যে রাব্বুল আলামিনের খাস রহমতে আজকে 16ই মুহররম 1441 হিজরি মোতাবেক 15 সেপ্টেম্বর 2019 ইসলামিক সেন্টার মসজিদুত তৌহিদ হাইড ম্যানচেস্টারে মসজিদে মাগরিবের সালাতের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর কথা কিছু শোনার জন্য, শোনাবার জন্য বসার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এ দেশে দাওয়াতের কথা সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে সুযোগ করে দিয়েছেন, এর জন্য প্রথম তার শুকরিয়া আদায় করা ফরজ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই দাওয়াতে আল্লাহ যেন বরকত দান করেন, এবং এতে আপনারা যারা এখানে এসেছেন তাদের শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহু খাইরান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, কেউ যদি মানুষের শুকরিয়া আদায় না করে তাহলে সে আল্লাহর শুকর গুজার হতে পারে না। আপনারা দিন শিখার জন্য এত ব্যস্ত জীবনেও, কারণ পশ্চিমা জীবন আমরা জানি যে এখানে অত্যন্ত ব্যস্ত মানুষ, তার মাঝে যে সময় করে দীর্ঘ সময় এবং দীর্ঘ অনেকেই সফর অতিক্রম করে, পথ অতিক্রম করে সফর করে এসেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের ভুল ত্রুটি মাফ করে দেন, আল্লাহ আপনাদের মর্যাদা উঁচা করেন এবং পদে পদে আল্লাহ যেন আপনাদেরকে সওয়াব দান করেন, আপনাদের ইলমে আমলে দাওয়াতে পরিবারে ধন সম্পদে সবকিছুতে আল্লাহ যেন বরকত দান করেন। বিশেষভাবে শুকরিয়া আদায় করি মসজিদ তৌহিদের যারা দায়িত্বশীল দিনী ভাইরা রয়েছেন, এক একজন করে নাম নিলে কারো নাম হয়তো নিতে পারবো, কারো নাম ছুটে যাবে, তা না করে সবার শুকরিয়া আদায় করছি যারা এখানে আপনাদের আসার ব্যবস্থা করে দিয়েছেন, এই প্রোগ্রামের ব্যবস্থা করেছেন, আমার এখানে আমাকে দাওয়াত দিয়েছেন এবং এখানে আমার আসার ব্যবস্থার জন্য তারা কষ্ট করেছেন। আল্লাহ তাদেরকে যেন জাযায়ে খায়র দান করেন, উত্তম বদলা দান করেন, নেক আমল কবুল করেন আর ভুল ভ্রান্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আজকের বিষয়বস্তু আপনাদের হয়তো জানাই আছে, সেটা হচ্ছে মানহাজে সালাফের বা সালাফ সালেহিনের মানহাজের অনুসরণ, ইত্তেবায়ে মানহাজে সালাফ সালেহ। গত জুমাই আলোচনা হয়েছে এই বিষয়ের উপর, মানহাজে সালাফ সম্পর্কে প্রাথমিক আলোচনা, তাতে যে বিষয়গুলি বলেছি সেগুলি আর ফিরিয়ে নিয়ে আসবো না। সালাফ কাদেরকে বলা হয় এবং সালাফ ফেসালহীন সম্পর্কে যেসব কথাগুলি আলোচনা হয়েছে সেগুলি না ফিরিয়ে বাকি কথার দিকে ফিরে আসি। আজকে সালাফে সালেহিনদের অনুসরণ, তাদের ইত্তিবা করা, এই সম্পর্কে আলোচনা করব। সালাফে সালেহিন মানে যেটা আমরা জেনেছি আমাদের এই গত আলোচনা থেকে, যেসব ভাইরা ছিলেন আর যারা ছিলেন না তাদের কেউ বলছি, সেটা হচ্ছে যে তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাবেইন, তাবা তাবেইন রাহিমাহুমুল্লাহ জামিয়ান, চার ইমাম, আইমায়ে মুহাদ্দিসিন যে কুতুবুস সিত্তার ইমাম, ছয়টি প্রসিদ্ধ হাদিসের ইমাম, তারা আমাদের সালাফ, তারা আমাদের সালাফ। এছাড়াও আরো যারা ছিলেন ওই যুগে 300 হিজরি পর্যন্ত, বিশেষ করে যারা সালাফ সালেহিন ছিলেন। এখানে একটি কথা
আরো বলে দেওয়া প্রয়োজন ভূমিকাতে, সেটা হচ্ছে সালাফের সাথে আমরা সলেহীন শব্দটি লাগিয়ে থাকি। এটা কেন লাগিয়ে থাকি? সলেহীন মানে যারা আছে, সলেহ ও বচন সলেহীন, সলেহীন মানে যারা নেই শব্দ। সাহাবা ইকরাম গণ রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা সকলেই সলেহীন ছিলেন, সকলেই তারা সলেহীন ছিলেন। শুধু যদি সাহাবা ইকরামরা সালাফ হইতেন তাহলে সলে না লাগালে চলত, লাগাবার প্রয়োজন ছিল না। কিন্তু তারপরে তাবেইনদের যুগে যেহেতু বিদআত শুরু হয়ে যায়, তাদের মধ্যে অনেকে বিভিন্ন পাপে লিপ্ত হয়, তারপর তাবেইনের যুগে আরো ফিতনা বাড়ে, বিদআত বাড়ে। সেই জন্য এই যুগের যারা সলেহ নেক লোক ছিলেন আকীদার ক্ষেত্রে, সন্ন্যার পাবন্দির ক্ষেত্রে, ফরজ ওয়াজিবের পাবন্দির ক্ষেত্রে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে, জুলম অত্যাচার থেকে বেঁচে থাকার ক্ষেত্রে তারা হচ্ছেন সলেহ। সুতরাং এই শর্ত লাগানোর প্রয়োজন রয়েছে, কারণ সেই যুগে সলেহের সাথে কিছু লোকেরা ছিল যারা গায়ের সলেহ। এই জন্য সালাফে সলেহীন কথাটিও ওলামায়ে কেরামকে লাগিয়ে থাকে। যদিও আমাদের যারা সালাফ, যাদের আমাদের অনুসরণ করতে হবে, তারা সকলেই সলেহীন। সলেহীন ছাড়া কেউ যদি ব্যতিক্রম হয়, আর সেই যুগেরও কেউ যদি হয়, তাহলে তার অনুসরণ জায়েজ নয়। সালাফে সলেহীনদের মানহাজ আমাদেরকে অনুসরণ করতে হবে। এর দলিল দিয়ে আমরা শুরু করি। প্রথম যে দলিল বা কি, যে সালাফে সালেহীনদের অনুসরণ করতে হবে, সাহাবা ইকরামদের অনুসরণ করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে, আর তারপরে সাহাবা ইকরামদের অনুসরণ করতে হবে, তাবা তাবেইন তাবেইনদের অনুসরণ করতে হবে। যেহেতু তখনকার যে ইসলামটা তারা পালন করেছেন বা পেশ করেছেন আমাদের সামনে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়ে যাওয়া ইসলাম ছিল, তাদের অনুসরণ করতে হবে। এর দলিল আমরা কিছু আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। প্রথম দলিল দিয়ে শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আয়াত নম্বর 137 ইরশাদ করেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহ, তারা যদি ইমান নিয়ে আসে, বিমিসলি মা আমানতুম বিহি, সেই রকমের ইমান যেই রকম তোমরা ইমান নিয়ে এসেছ। আল্লাহ বলছেন তারা যদি ইমান নিয়ে আসে, তারা অনুপস্থিত, তখন উপস্থিত নেই কোরআন নাজিল হওয়ার যুগে। বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেমন ইমান নিয়ে এসছো যখন কোরআন কারিম নাজিল হচ্ছে সেই যুগে। তাহলে কোরআনে কারিমের নুজুল অবতরণের সময় যেসব লোকেরা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে, তারা কারা? তারা সাহাবায়ে কেরাম। বিশেষ করে শুধু সাহাবায়ে কেরাম, পরেও সাহাবি এসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যুগগুলিতে, কিন্তু এই আয়াত নাজিলের পরেও, সূরা বাকারা নাজিল হওয়ার পরেও অনেক ইসলাম গ্রহণ করে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। কিন্তু বিশেষ করে যারা সাবেকিন আউয়ালিন, প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছেন, মুহাজিরিন আনসার, প্রথম সারির যাদের অগ্রণী ভূমিকা ছিল, যারা হয় বদরে হাজির হয়েছেন, অহুদে হাজির হয়েছেন, হুদাইবিয়ার সন্ধিতে বা খন্দকে হাজির হয়েছেন, মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছেন, বিশেষ করে তাদেরকে বলা হচ্ছে আরো বেশি। আর তারপরে বাকি সাহাবায়ে কেরামদেরকেও বলা হচ্ছে যে তোমরা যেমন ঈমান নিয়ে এসেছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চোখে দেখে, তেমন যদি তারা ঈমান নিয়ে আসে, অন্যরা ফাকাতিহ তাদাও, তাহলেই তারা হেদায়েত প্রাপ্ত, তাহলেই তারা হেদায়েত পাবে। তাহলে হেদায়েতের মাপকাঠি হচ্ছে যে পরে যারা ঈমান নিয়ে আসবে, ইসলাম কবুল করবে, তাদের ঈমানটা যাতে করে বেমিসলে মা আমানা বিহি আসহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই রকম ইমান হয় যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে ইমান ছিল। কলেজের দিক থেকে নয়, তা সম্ভব নয়, কিন্তু সেই ইমানের ধরনটা, সেই ইমানের পদ্ধতিটা,
সেই ইমানের ক্ষেত্রে যে মৌলিক বিষয়গুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে, এবাদত বন্দেগীর ক্ষেত্রে যে মৌলিক এবাদত বন্দেগী আল্লাহর জন্য, এবং এবাদত বন্দেগী হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, এইসব বিষয়গুলি সামনে রেখে পরে যারা ইমান নিয়ে আসবে তাদের ইমানটা যদি তোমাদের মতো হয় ফাকাদিহ তাদাও, তাহলেই তারা হেদায়েত পাবে, তাহলেই তারা সঠিক পথের পথিক। ওয়াইন তাওয়াল্লাউ, আর যদি তারা এতে থেকে ফিরে যায় অর্থাৎ এই পথের পথিক না হয়, তাদের ইমান দাবি আছে অথবা ইমান নিয়ে এসেছে, তারা মুসলিম, তারা উম্মতের অন্তর্ভুক্ত, কিন্তু তাদের ইমান ইসলামটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদের ইমান ইসলামের মতো না, তরিকা পদ্ধতির দিক থেকে, মৌলিক বিষয়গুলির দিক থেকে, কোনটা ইবাদত কোনটা ইবাদত নাই, কোনটা তৌহিদ কোনটা শিরক, কোনটা সুন্নাহ কোনটা বিদআত, এই বিষয়গুলি তো তারা পরোয়া করেনি, ভ্রুক্ষেপ করেনি যে সাহাবাই কেরামদের যুগে কেমন ইসলাম ছিল, কেমন সালাত ছিল, কেমন সিয়াম ছিল, কেমন জিকির আজকার ছিল, কেমন ইবাদত বন্দেগী ছিল, পরোয়া করেনি, কিন্তু ইসলাম এসেছে তার, তারা মুসলিম, জন্মসূত্রে হোক অথবা ইসলাম গ্রহণ করবে হোক, তারা ইসলামের মধ্যে এসেছে, তারা অমুসলিম নয়। ওয়াইন্তাওয়াল্লা, ফিরে গেছে পয়েন্ট থেকে, ফাইন্নামাহুম ফি শিকাক, তাহলে তারা বিরোধে নিমজ্জিত রয়েছে, তাদের মধ্যে ফাটল ধরে রয়েছে। এখান থেকে মুসলিম উম্মাহ একটি উম্মাহ ছিল, একটি উম্মাহ ছিল, কিন্তু যখন তারা সাহাবাই কেরামদের আদর্শ থেকে, যেটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ছেড়ে যাওয়া ইসলাম, সেখান থেকে তারা বিমুখ হয়ে গেছে, উল্টো দিকে ফিরে গেছে, ডানে বামে সরে গেছে, কেউ কিছুটা কেউ বেশি কেউ কম কিন্তু সরে গেছে, তখন তাদের মধ্যে ফাটল ধরেছে। শেখা সাক্ষা সুখ মানে খাট, এই যে সাক্ষুল কামার, চন্দ্র বিদীর্ণ হওয়া, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরের মুজিজা, সেটা সাক্ষুল কামার বলে, ওয়াক্তারাবাতু ইত্তারাবাতি সাআ ওয়া সাক্কাল কামার, ফাইন্নাহুম ফি শিকাক, তারা বিরোধের মধ্যে ডুবে আছে, তারা বিক্ষিপ্ত হয়ে পড়েছে, তাদের মধ্যে ফাটল ধরেছে। সুবহানাল্লাহ, সাহাবাই কেরাম আদর্শ থেকে যেমন যেমন সরতে শুরু হইল তখন ফাটল ধরা শুরু হইল, পয়দা হইল রওয়াফিজ শিয়া, পয়দা হলো খাওয়ারিজ জঙ্গি সন্ত্রাসী চরমপন্থী, পয়দা হলো জাহমি জাহমিয়া, পয়দা হলো মুরজিয়া, পয়দা হলো কাদরিয়া, পয়দা হলো জাবরিয়া, এইভাবে পয়দা হলো বিভিন্ন সুফিদের দল, নকশবন্দিয়া চিশতিয়া কাদেরিয়া শাহরওয়ার্দিয়া মুজাদ্দিদিয়া, আর কত না কত সাহাবিয়া, তরিকার শেষ নেই, তরিকার শেষ নেই। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন হইল, ফি শিকাক, এরা শিকাক, এদের মধ্যে ফাটল ধরে গেছে। কোরআন স্পষ্ট করেছে দীন ইসলামকে, কোরআন কারীম গভীরভাবে পড়ার চেষ্টা করেন, আল্লাহ শুধু কোরআন খতম করতে বলেননি, কোরআনের অক্ষর শিখতে বলেন নাই, কোরআনের তাজবীর শুদ্ধ করে পড়ার উপর অহংকার আর গর্ব করা যে আমি খুব সুন্দর তেলাওয়াত করতে পারি আর মাহির কারী, এটা এমন কিছুই বললেন না, আপনি প্রাথমিক স্তরে আছেন আপনি, জি কোরআনের এমনকি তরজমা শুধু, আর আপনি তাফসিরে যা লেখা আছে তাই পড়ছেন, আপনি গভীরভাবে চিন্তা করে দেখছেন আল্লাহ কি বলতে চাইছেন আপনাকে, আল্লাহ আপনাকে এখানে কি অ্যাড্রেস করছেন, আপনাকে আমাকে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনি একজন মুমিন মুসলিম, আপনাকে বলা হচ্ছে আমাকে বলা হচ্ছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আপনি একজন মানুষ, আপনাকে বলা হচ্ছে ফাইন্নামাহুম ফি শিকাক, এবং মতে ফাটল ধরা মূল কারণ হচ্ছে এখানে, আর আমাদের দাওয়াতের মৌলিক বিষয় হচ্ছে এটা, যে ফিরে আসো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহর ইবাদতে তাওহীদ প্রতিষ্ঠায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ফিরে আসো, খোলাফায়ে রাশেদিনদের তরিকায় ফিরে আসো রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, কারণ তাদের তরিকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, ফিরে আসো সাহাবায়ে কেরাম তাদের তরিকা, তাদের আদর্শই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া আদর্শ।
আর না হলে ফাটল ধরবে, না হলে ভাঙন ধরবে। যতই আপনি উদ্গার ডাকবেন আর যতই আপনি মুখে আপনি বড় বড় বুলি বলেন, এসব কোনো কাজে আসবে না। আপনাকে সেন্টার পয়েন্টে আসতে হবে। যাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে, যাদের মধ্যে ফাটল ধরেছে, যারা ভাঙন ধরিয়েছে উম্মতে মুসলিমাতে, তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন। ফাসায়াকফিকাহুমুল্লাহ, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তোমাকে নিশ্চিত তোমার জন্য যথেষ্ট হবেন তাদের অনিষ্ট থেকে রক্ষার জন্য। তারা যে ইসলাম মুসলিমকে ক্ষতি করার চেষ্টা করেছে, উম্মতে মুসলিমার ক্ষতি সাধনের চেষ্টা করেছে ফাটল ধরিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আদর্শ থেকে দূরে চলে গিয়ে এই ক্ষেত্রে যেসব ক্ষতির সম্ভাবনা রয়েছে সেগুলি থেকে, তার অনিষ্ট খারাপি থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। ফাসায়াকফিকাহুমুল্লাহ, এই ছিল প্রথম আয়াত। যাতে বলা হয়েছে যে আমাদের ইমান ইসলাম, ইমান ইসলাম মানে আপনাকে শুধু ইমান মানে বিশ্বাস করা বলবেন না বা স্বীকৃতি দেওয়া বলবেন না, আর ইসলাম মানে শুধু আত্মসমর্পণ করা নাই, এর মধ্যে যা কিছু আছে। ইসলামের আরকান পাঁচটি, ইমানের আরকান ছয়টি। সুতরাং ইমান বিল্লাহর ক্ষেত্রে যে দিকগুলি রয়েছে আর অন্যান্য যে আরকান ইমানের ক্ষেত্রে যে দিকগুলি রয়েছে সে দিয়ে আর লম্বা যাচ্ছে না। ইসলামের আরকানের যে দিকগুলি রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে সালাত। এর উদাহরণ দিয়ে বলি, সালাত আপনি যে আদায় করবেন, আপনার এই সালাতটি হইতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের মতো, আর খুলাফায়ে রাশিদিনের সালাতের মতো, সাহাবায়ে কেরামদের সালাতের মতো। আর না হলে আপনি এই উম্মতে শেখাক ফাটল পয়দা করছেন, আপনি ভাঙন ধরাচ্ছেন আপনি। এই ছিল প্রথম আয়াত, প্রথম দলিল যে আমাদেরকে সালাফদের অনুসরণ করতে হবে যদি আমাদেরকে হেদায়েতের উপর কায়েম থাকতে হয়। সালাফে সালেহীনদের মানহাজের অনুসরণ, মানহাজ মানে মতাদর্শ, এর অনুসরণ হচ্ছে নূহ আলাইহিসসালামের যুগের, যে নূহ আলাইহিসসালাম নিজ হাতে যে পানি জাহাজ তৈরি করেছিলেন, সে মহাবন্যা থেকে সেই যুগের মুমিন মুমিনাতকে রক্ষা করার জন্য আল্লাহ নির্দেশে তার মতো। অর্থাৎ নূহ আলাইহিসসালামের যুগে যারা নূহ আলাইহিসসালামের এই পানি জাহাজে চাপেনি তারা সকলেই ডুবে ধ্বংস হয়েছে, এমনকি নূহ আলাইহিসসালামের ছেলে। যখন নূহ আলাইহিসসালাম বললেন, ইয়া বুনাইয়া ইরকাব মা'না, হে বৎস, হে প্রিয় সন্তান, তুমি চলে আসো আমাদের সাথে, পানি জাহাজে চড়ে যাও, তুমি আমাদের সাথে আসো। সে বলল যে সাউই ইলা জাবালিন ইয়াসমুনি মিন আল্লাহ, আমি পাহাড়ের উপর চড়ে যাব, পাহাড়ের উপরে পাহাড়ের চূড়াতে কোনদিন পানি চড়তে পারবে না, কল্পনা করতে পারবে না। লা আসমালি ইয়া মিন আমরিল্লাহ ইল্লা মার রাহিম, আল্লাহর রহমত ছাড়া কেউ রক্ষা করতে পারে না সেই দিনের আল্লাহর আযাব থেকে, গজব থেকে। ঠিক ওই রকমই সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, সালাফে সালেহীনের মানহাজ হচ্ছে ঠিক নূহ আলাইহিসসালামের পানি জাহাজের মতো। আপনি যদি এই সালাফদের মানহাজের উপর না আসেন তাহলে আপনার ঈমান ডুবে ধ্বংস হয়ে যাবে, ইসলাম ডুবে ধ্বংস হয়ে যাবে, আপনার ইবাদত বন্দেগী সব করছেন আমেলা আমল করছেন আপনি, না সেবা কঠোর পরিশ্রম করছেন আপনি, কিন্তু তাসলা নারান হামিয়া, শেষ পরিণাম কিছু পাবেন না, জিরো, জ্বলন্ত আগুনে প্রবেশ করতে হবে, এমনটা যাতে করে না হয়। তাহলে আমাদের সামনে এখন আসছে সালাফ, আর আরেকটা হচ্ছে সালাফদের অনুসারী হওয়া। হয় সালাফ তারা সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, তাদের মধ্যে কেন আমরা নই, সেই যুগ শেষ হয়ে চলে গেছে। সুতরাং আমাদের কাছে একটি পথ আছে, সেটা হচ্ছে যে সালাফদের অনুসরণে যেতে হবে, সালাফদের অনুসারী হইতে হবে, সালাফদের অনুসারী হইতে হবে। সালাফদের অনুসারী হওয়ার জন্য তাহলে অনুসরণ কি বিষয়ে করবে এগুলি জানতে হবে।
আরো কয়েকটি দলিল আপনাদের সামনে বলি কোরআন এবং সুন্নাহ থেকে যে সালাফদের অনুসারী হওয়া ফরজ, তাছাড়া সঠিক ইসলাম পাবেন না। আপনি এই কথা মনে করবেন না যে সালাফদের মধ্যেকারই তো চার ইমাম, সুতরাং আমি তো এক ইমামের আমি মুকাল্লিদ, তা আমি তো সালাফদের অনুসারী। একজনের অনুসরণ করে আপনি সালাফদের অনুসরণ পুরোপুরি করলেন না, আপনাকে সালাফদের এই সালাফ যে উম্মত, এই উম্মত উম্মত হিসাবে হকের উপর প্রতিষ্ঠিত, কিন্তু প্রত্যেক ব্যক্তি ভুলের ঊর্ধ্বে নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। ইজতিহাদ তাদের ইলমি গবেষণায়, ভুল হওয়া স্বাভাবিক মানুষ মাত্রেই, মানুষ ভুলে উঠতে নয়। সুতরাং আপনি একজনের অন্ধ অনুসরণ করে এই দোহাই দিয়ে যে আমি তো সালাফদেরই অনুসারী, ইমাম শাফেরই তো আমি অনুসারী, আর ইমাম মালিকেরই তো আমি অনুসারী, এটা দিয়ে আপনি পুরো হক পাবেন না। আংশিক হক পাবেন কিন্তু পুরো হক পাবেন না। পুরো হক যদি পেতে হয় তাহলে চারজন ইমাম কি, আর চারজন ইমামের আগে চারজন খলিফাকে, চারজন ইমামের আগে আপনাকে সাহাবাই কেরামদেরকে, তাদেরকে অনুসরণ করতে হবে, তাহলে আপনার পুরোপুরি সালাফদের অনুসরণ হবে। সালাফদের অনুসরণ ক্ষেত্রে দ্বিতীয় যে দলিলটি পেশ করবো সেটা হচ্ছে সূরা নিসার আয়াত নম্বর 115। আল্লাহ রাব্বুল ইরশাদ করেছে ওমাই ইউসাতিকুর রাসূল, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করে। এখানে ইউসাতিক এসেছে, আগের আয়াতে ফাইনা ফি শিকাক, তার মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে যারা সাহাবায়ে কেরামদের আদর্শ থেকে বেরিয়ে গেছে। এখানে ওমাই ইউসাতিকুর রাসূল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফাটল ধরিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করেছে, তার আদর্শ থেকে অন্য পথে চলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও করেননি, তবে কাজটা তো ভালো। কোন কবিরা গুনাহ করলাম, যেমন আমাদের দেশের অনেকে বলে থাকে, কোন অপরাধটা করলাম, কাজ তো ভালোই করছি। না না, এটা যথেষ্ট না আপনার জন্য। আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আদর্শ খুঁজতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করলো, মিন বাদি মা তাবায়্যা লাহুল হুদা, তার উপর হেদায়েতের পথ স্পষ্ট হবে, তাহলে বোঝা গেল যে যদি অস্পষ্ট থাকে তাহলে ক্ষমা সম্ভাবনা আছে, আল্লাহ ছাড় দেবেন, কিন্তু চিরকাল ছেড়ে দেবেন না। যে সারা জীবন অস্পষ্ট থেকে গেল, আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন চেষ্টা করার, মেহনত করার চেষ্টাও করলেন না, দিন শিখার ধার ধারলেন না, দুনিয়া যথেষ্ট শিখলেন আপনি, টাকা পয়সা যথেষ্ট উপার্জন করলেন, কিন্তু দিন হাসিল করার চেষ্টা করলেন না আপনি, দিনে জ্ঞান হাসিলের চেষ্টা করলেন না, তাহলে চলবে না। কিছু সময় ভুল ধারণা আপনার থাকতে পারে, ভুল বুঝাবুঝি থাকতে পারে, আর কিছু সময় লাগতে পারে আপনাকে আসল বিষয়টা যাচাই বাছাই করার জন্য, ততদিন পর্যন্ত আল্লাহ ছাড় দেবেন। এই জন্য আল্লাহ বলছে মিম বাদি মা তাবায়্যান লাহুল হুদা, হেদায়েতকে স্পষ্ট করার চেষ্টা করতে হবে যে সঠিক রাস্তা কোনটা আর ভুল রাস্তা কোনটা। আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন প্রথমবারে এখানে, তারা অবশ্যই আপনাদের সামনে অনেকগুলি রাস্তা এসেছে, যেখানে দুটো রাস্তা এসেছে ডিসাইড করেছেন যে এটা ধরবো না এটা ধরবো, আর তারপরে আপনি চেষ্টা করেছেন যেইভাবে হোক না কেন চেষ্টা করেছেন আপনি গন্তব্যস্থানে পৌঁছান। আপনার গন্তব্যস্থান একজন মুমিন হিসেবে যান না, এই আল জান্নাত জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য আপনার চেষ্টাটা কতটা, এলমের অবস্থা কি, আমলের অবস্থা কি, আকিদার অবস্থা কি, এগুলি দেখার বিষয় রয়েছে। কিসের ভিত্তিতে আপনার আকিদা কায়েম হয়েছিল, কিসের ভিত্তিতে আপনি ইবাদত করেছেন, এলমের ভিত্তিতে না জাহালের ভিত্তিতে, জেনে না না জেনে, আল্লাহকে খুব ভালোবাসতেন, রাসূল সাল্লাল্লাহু খুব ভালোবাসতেন, কিন্তু তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন না, শুধু অন্ধভাবে ভক্তি করেছেন আপনি, অনুসরণ করলো মুমিনদের রাস্তা ছাড়া অন্য কোন রাস্তা।
কেউ যদি বলে যে আমি কোরআন মানি আর হাদিস মানি, যথেষ্ট নাই, হাদিস মানি যথেষ্ট নাই, তার সাথে সাথে আর একটি কথা বাড়াইতে হবে, যেটা ইনশাআল্লাহ তাআলা শেষ দিকে বলব, সেটার দিকে এই কোরআনে কারিমের এই আয়াত ইঙ্গিত করা হয়েছে, ওয়াইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি যে করল, নাফরমানি করল না তাহলে, যে আমি একটা হাদিস মোতাবেক আমল করছি, কিন্তু দেখা যায় সাহাবাই কেরামরা এই হাদিসটার অর্থ কিভাবে বুঝেছিলেন, সাহাবাই কেরামরা এই আয়াতের অর্থ কিভাবে বুঝেছেন, আমি তো অমুক আয়াতের আমল করছি, কিন্তু এই আয়াত যখন নাজিল হয়েছে তখনকার লোকেরা বেশি আয়াত বুঝতো না আপনি বেশি বুঝেছেন? এর উত্তর নিশ্চয়ই আপনি বলবেন যে তারা বেশি বুঝেছেন, তাহলে তারা যখন বেশি বুঝেছেন সাহাবায়ে কেরাম, তাহলে তাদের বোঝাটাকে আপনার বোঝারও প্রাধান্য দিতে হবে, আপনাকে স্বাধীনভাবে বুঝলে হবে না, আপনাকে তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে বুঝতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিন, রাস্তা ছাড়া অন্য রাস্তার যদি অনুসরণ করে, মুমিনদের রাস্তা বলা হচ্ছে, মুমিন তো আপনারও আমরাও মুমিন মুসলিম, আর সাহাবিরাও মুমিন মুসলিম, তাহলে কোন মুমিনের রাস্তায় চলতে বলা হচ্ছে? এই ক্ষেত্রে মুফাসসিরিনগণ বলছেন যে ওয়াল মুরাদু বিহা আস-সাহাবাতু রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, মুমিনিন এখানে বলা হয়েছে, মুমিনদের রাস্তা ছাড়া অন্য রাস্তায় চললো মানে সাহাবাই কেরামদের রাস্তা ছাড়া অন্য রাস্তায় চললো, যারা সালাফে সালেহীন তাবেইনদের মধ্যে, যারা সালাফে সালেহীন তাবেইন সালাফে সালেহীন, যারা ইমামগণ সালাফে সালেহীন, তারা ইচ্ছা করে তারা সাহাবাই কেরামদের রাস্তার অন্য রাস্তায় চলেননি, এবং তারা সতর্ক করে দিয়েছেন যে আমাদের ভুল হলে তোমরা আমাদের ভুলটা ছেড়ে দিয়ে কোন দিকে চলে যাবে সেটাও বলে দিয়েছেন, তারপর বলছেন না 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 ছাড়বো না, আপনাদের কি করে ভুল হইতে পারে, এত বড় বড় ইমাম কি করে ভুল হইতে পারে, তাহলে অপরাধী আপনি, অপরাধী আইমাইন কেরাম নন। তো যদি এইরকমটা কেউ করে, রাসূলুল্লাহ নাফরমানি করলো ওখানে কেটে গেল, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করছেন না আনুগত্য করছে, এটার প্রমাণ পাওয়া যাবে সাবিলুল মুমিনিনে আছে, সাহাবায়ে কেরামদের রাস্তায় আছে না অন্য কোন রাস্তায় আছে, সালাফগণের রাস্তায় আছে না অন্য কোন রাস্তায় আছে, যদি অন্য রাস্তায় চলে যায় তাহলে নুআল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ বলছেন যে তাহলে যেদিকে ফিরবে সেদিকে ফিরিয়ে দেব, আল্লাহ জবরদস্তি কাউকে হেদায়াত করেন না, জবরদস্তি যদি আল্লাহ হেদায়েত করতেন ওয়ালাউ শা লা হাদাকুম আজমাইন, আল্লাহ চাইলে জবরদস্তি সারা বিশ্বের মানুষকে হেদায়েত করে দিতেন, শুধু মুসলিমদের না, আল্লাহ চাইলে এক উম্মত বানিয়ে দিতেন মুসলিমকে, এই ভাঙনই ধরত না, কিন্তু আল্লাহ পরীক্ষায় ফেলেছে, এই পরীক্ষায় কে পাস করছো আর কে ফেল করছো এটা দেখার বিষয়। যেদিকে ফিরবে সেদিকে ফিরিয়ে দেবো আল্লাহ বলছে, রাসূলের নাফরমানি যদি করো, মুমিন সাহাবায়ে কেরামদের রাস্তা ছাড়া অন্য কোন রাস্তায় চলো, তাহলে যেদিকে ফিরবে সেদিকে ফিরিয়ে দেবো, দুনিয়াতে তো যেদিকে ফিরতে চাইলো সেদিকে ফিরিয়ে দিল, কেউ এই তরিকা নিল, কেউ এই তরিকা নিল, 126 তরিকা পয়দা করে দিল, এক তরিকাকে কত তরিকায় যে নিয়ে গেল ছিন্ন ভিন্ন করে ফেলো উম্মতকে, নুআল্লিহি মা তাওয়াল্লা, মরণ তো একদিন হবে, মূর্তি হবে আপনাকে আমার মূর্তি হবে, তারপরে কি হবে, জাহান্নাম, জাহান্নামে দাখিল করবো, ওয়াসাআত মাসীরা জাহান্নাম, বড়ই খারাপ প্রত্যাবর্তন স্থান, খুব খারাপ জায়গা, যেখানে চলে যেতে হবে যদি এই চরিত্র হয়। তিন নম্বরে আরেকটি আয়াত বলি, সূরা লোকমানের আয়াত নম্বর 15, আল্লাহ রাব্বুল আলামিন সাথে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, ভারত বাংলাদেশ পাকিস্তানে যে সব পীরের তরিকত আছে, তরিকতলারা এই আয়াতগুলি পীর ধারার ওয়াকাট্ট দলিল হিসাবে বলে, তাদের কিতাব আছে যে পীর ধারার ওয়াকাট্ট দলিল, তাদের এই আয়াতগুলি দিয়ে তারা পীর ধারা ফরজ করেছে, কোথায় নিয়ে গেছে,
আমি এই কোরআন কারিমের আয়াতের ব্যাখ্যা করছি, আপনাকে স্বাধীনভাবে ছেড়ে দিচ্ছি আপনাদেরকে, যে এটা পীর ধরা দলিল যারা পরবর্তীকালে আসলো, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামদের আদর্শকে আঁকড়ে ধরা দলিল, আপনারাই ডিসাইড করুন, শুধু আমি আপনাদের সামনে এক্সপ্লেন করে দেব, আমি শুধু আপনাদের সামনে খুলে বলে দেব যে আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তুমি অনুসরণ করো ওদের রাস্তার যারা আমার দিকে ধাবিত হয়েছে, যারা আমার দিকে কি হয়েছে ধাবিত হয়েছে, আমার দিকে ঝাঁপিয়েছে, আমার দিকে অগ্রগামী হয়েছে, আমার অভিমুখী হয়েছে, তাদের পথের অনুসরণ করো, সবিল রাস্তা, তাদের রাস্তার অনুসরণ করো যারা আমার দিকে ঝাঁপিয়ে পড়েছে। প্রত্যেক মুসলিম আল্লাহ অভিমুখী, যদি আল্লাহ অভিমুখ আছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধকে অমান্য করে অথবা অন্য পথে চলে, কিন্তু যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, আল্লাহ এর বান্দাকে ভালোবাসে, তারা আল্লাহ অভিমুখী, ঠিক আছে, কেউ কম কেউ বেশি, কেউ খরগোশের গতিতে কেউ কচ্ছপের গতিতে, যাদের আমলে দুর্বলতা রয়েছে কিন্তু আকীদা ঠিক আছে, শিল্পেদাত মুক্ত কিন্তু আমলে ত্রুটি আছে, তাদেরকে আমরা বলতে পারি যারা কচ্ছপের গতির মুসলিম, কিন্তু ওই পথে ধাবিত যাওয়ার চেষ্টা করছে যদিও খুব আস্তে ধীরে। আর যাদের আকীদা এবং মানহাজ ঠিক থাকার সাথে সাথে তারা ফরজ ওয়াজিবের ক্ষেত্রে বড় হেফাজত করে, হারাম নাজায়েজ থেকে অনেক দূরে, এবং সুন্নত মুস্তাহাবে অগ্রগামী, হ্যাঁ, তাদেরকে বলবে যে এরা খরগোশের গতিতে বা এর চাইতে বেশি স্পিডে যেগুলো আছে আল্লাহর সৃষ্টি সেই রকম বলতে পারে, কেউ দ্রুত বেগে আল্লাহর দিকে যাওয়ার চেষ্টা করছে, কেউ মন্থর গতিতে আস্তে আল্লাহর দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু যারা শিরকের রাস্তায় রয়েছে বিদাতের রাস্তায় রয়েছে তারা কোন দিকে যাচ্ছে, তারা তো আল্লাহর দিকে যাচ্ছে, রাসূলুল্লাহর দিকে যাচ্ছে, মুহাম্মদের দিকে যাচ্ছে, তাহলে তারা যত স্পিডে যাক না কেন, যত দ্রুত যাবে, দ্রুত কি আল্লাহর কাছে রাসূলের কাছে পৌঁছতে পারবে, অন্যদিকে চলে যাবে, অন্য রাস্তায় আরো দূরে চলে যাবে। এটি হচ্ছে পার্থক্য, আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। একজন মানুষ সহি আকীদা কিন্তু আমলে তার ত্রুটি আছে, সহি আকীদা মানহাজ আমলে ত্রুটি আছে, সে খরগোশের গতিতে চললেও ধীরে ধীরে চললেও সে অনেক পরে হলেও জান্নাতে পৌঁছতে পারবে, কারণ তার উদ্দেশ্য আল্লাহর দিকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে, আল্লাহর ইবাদতের দিকে আর রাসূলের তরিকার দিকে। পক্ষান্তরে যারা শিরক বিদআত জড়িত ইবাদত বন্ধই করছে, তাদের উদ্দেশ্য টার্গেট এক আল্লাহ তৌহিদ প্রতিষ্ঠা নয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ নাই, সুতরাং যতই দৌড় দিয়ে যাক না কেন, যতই জিকির আজকার থাকে না কেন, যতই ওয়াজিফা থাকে না কেন, যতই নফল থাকে না কেন, যত কিছু করছে দৌড় দিয়ে যাচ্ছে কিন্তু অনেক দূরে চলে যাচ্ছে আসল গন্তব্যস্থান থেকে। অত্তাবে সাবিলা মান আনাবাইলি, আসল কথাটি বলা হয়নি, তুমি অনুসরণ করো ওই সব লোকদের যারা আমার দিকে, আল্লাহ বলছেন আমার দিকে কি হয়েছে ধাবিত হয়েছে, আল্লাহর দিকে ধাবিত সবাই বলছিলাম, কিন্তু সবচেয়ে বেশি ধাবিত কারা, আল্লাহর দিকে কারা বেশি দৌড় দিয়েছে ঝাঁপ দিয়েছে, এক তো হচ্ছে পেয়ারবাহ সাল্লাল্লাহু আলাইহি এবং আমগিয়া রসুলগণ, তারপরে রসুল্লাহ সাল্লামের সাহাবাই কারামগণ, তারপরে তাবেইনগণ, তাবা তাবেইনগণ, আর তারপরে এই উম্মতের লোকেরা। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় একজন সুস্থ মস্তিষ্কের মানুষ, আপনাকে আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়েছেন, যে সবাই কিন্তু আল্লাহর দিকে দৌড় দিয়েছেন, সাহাবাই কেরামগণ দিয়েছেন, তাবেইন দিয়েছেন, তাবা তাবে দিয়েছেন, আমরাও দৌড় দিচ্ছি আল্লাহর দিকে রাসূলের তরিকার দিকে, কিন্তু কারা বেশি দৌড় দিয়েছে বলুন দেখি, উত্তর কি বলবেন, আম্বিয়া রসুলগণের পরে
সাহাবাই কেরামরা সবচেয়ে বেশি আনাবু ইলাল্লাহ, আল্লাহ অভিমুখী তারা, আল্লাহর দিকে তারা ধাবিত। তারপরে তাবেইনরা, তারপরে তাবা তাবেইনরা, পরবর্তীকালে যারা এসেছে যতই বড় নেক মানুষ হোক না কেন, সাহাবাই কেরামদের পাশে তাকে দাঁড় করতে মোটেই পারবেন না। খেরুল করুন স্বর্ণযুগের মানুষদের পাশে আপনি তাবেইনদের পাশে দাঁড় করতে পারবেন না যারা সাহাবাই কেরামদেরকে দেখেছে। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ধন্য হননি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র ছাত্র। আর চতুর্থ শতাব্দীতে, পঞ্চম শতাব্দীতে, ষষ্ঠ সপ্তম শতাব্দীতে কি বড় একজন সাধক পরেশগার নেক লোক আসলো। আর তার তো প্রথম কথা যে তার আকীদা তা কি ছিল, সে শিরক মুক্ত বেদাত মুক্ত ছিল কিনা এটা একটা প্রশ্ন। তারপর ধরে নিলাম শিরক মুক্ত বেদাত মুক্ত ছিল বা ছিলেন, তার সাথে সাথে তার যুগটা আর সেই যুগটায় কত পার্থক্য হতে পারে চিন্তা করুন আপনি, চিন্তা করুন আপনি। এটা যদি বুঝতে না পারেন তাহলে আপনাদেরকে বোঝানোর জন্য বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীকালে যেসব সাহাবায়ে কেরামরা ইসলাম গ্রহণ করেছেন তাদেরকে সম্বোধন করে বলছেন, তাবেইনদেরকে নয়, তার সামনের লোকেরা রয়েছে ওদেরকে সম্বোধন করে বলছেন যে তোমাদের আগে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের সাথে তোমাদের তুলনা, সাহাবী এরাও সাহাবী ওরাও সাহাবী। বলছেন আল্লাহর কসম করে বলছি, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান, তাবেইনদের কেউ বলেননি, তাবা তাবেইনদের কেউ বলেননি, আবু হানিফা শাফী মালিক আহমদের কেউ বলেননি, কার কথা বলছেন, তোমাদের তোমরা সাহাবি কিন্তু পরে হয়তো মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছ, অথবা তোমরা উহুদের যুগে মুসলিম ছিলেন না, বদর যুগে ছিলেন না, খন্দকের সময় ছিলেন না, হুদাইবিয়ার সন্ধির পরে ইসলাম গ্রহণ করেছ, পরে কথা, লাউ আনফাকা আহাদুকুম তোমাদের কেউ যদি ব্যয় করে আল্লাহর রাস্তায় খরচ করে, মিসলা উহুদিন যাহাবান উহুদ পাহাড়ের সমান স্বর্ণ, উহুদ পাহাড়ের সমপরিমাণ যদি স্বর্ণ, জাহাবান অন্য কিছু নয়, স্বর্ণ যদি খরচ করে সে উহুদ পাহাড়ের সমান, তোমরাও সাহাবি। মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নসিফা, তারপরেও তাদের মধ্যেকার অর্থাৎ সাবেকিন আল আউয়ালিন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার যারা বদরি সাহাবি 313 জন, যারা ওহদে হাজির হয়েছেন 700 জন, 300 মুনাফিক বাদে 700 জন, যারা খন্দকের আগে ইসলাম গ্রহণ করেছে খন্দক 1400 সাহাবি, যারা হুদাইবিয়ার সন্ধিতে ইত্যাদি ইত্যাদি, তাদের এক মুদ অথবা অর্ধেক মুদের সওয়াব নেকি পর্যন্ত পৌঁছিতে পারবে না। এক মুদ মানে মাত্র 600 গ্রাম, গ্রামে বুঝেন, অর্ধেক মুদ 300 গ্রাম। কোন সাহাবি যারা আগের সাহাবি সাবেকিন আউয়ালিন আবু বকর ওমর ওসমান আলী খলাফায়ে রাশিদিন এই রকমই যারা আব্দুল্লাহ ইবনে মাসউদ বিলাল আম্মার ইয়াসির সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আর যে সাহাবী কারণ আনসারদের যারা বায়াতে শরীক হয়েছেন, বায়াতে আকাবাতে উল আসানিয়াতে, তাদের যদি কেউ 300 গ্রাম স্বর্ণ খরচ করে আর তোমরা উহুদ পাহাড়ের সমান স্বর্ণ খরচ করো তবুও তাদের সমান নাকি তাদের চেয়ে কমই নাকি হবে, তাহলে চিন্তা করুন আপনি। আপনি বলবেন যে পঞ্চম শতাব্দীতে ষষ্ঠ শতাব্দীতে কোন একজন নেক লোক এসেছেন, তিনি হচ্ছেন অমুক পীর সাহেব, বা বর্তমান যুগে অমুক সাহেব এসেছেন যিনি খুব পীরে কামেল, তার মুরিদ হওয়া এবং পীর সাহেবের মুরিদ হওয়ার অকাট্য দলিল হচ্ছে আয়াত, আউযু বিল্লাহ, মান আনাবা ইলাইয়া মুসাহাবা, সবচেয়ে বেশি আল্লাহ অভিমুখী আম্বিয়া রাসূলগণের পরে সাহাবী কেরামগণ, সবচেয়ে বেশি আল্লাহ অভিমুখী তাবেইনগণ, সবচেয়ে বেশি আল্লাহ অভিমুখী হচ্ছেন তাবা তাবেইনগণ, ওই যুগের মানুষরা যারা সলিহীন নেকলা তাদের অনুসরণ করতে বলা হয়েছে। তাহলে এ আয়াতের সহি অর্থ কি হল, যে তুমি অনুসরণ করে হে মুসলিম, আমাকেও বলা হচ্ছে আপনাদেরকেও বলা হচ্ছে, আমাকে বলা হচ্ছে প্রত্যেক মুসলিমকে বলা হচ্ছে যারা পড়ে এসছে, ওদের রাস্তার অনুসরণ করো যারা আমার অভিমুখী,
সুতরাং এর অর্থ হচ্ছে প্রথম সারি যারা সবচেয়ে বেশি অভিমুখী আল্লাহ অভিমুখী সবচেয়ে বেশি আল্লাহর দিকে যারা ধাবিত হয়েছেন সাহাবায়ে কেরাম তাদের অনুসরণের দলিল আর এই জামাত হচ্ছে পুরো উম্মত আর পুরো উম্মত ইন্না উম্মতি লা তাজতামা আলা দালালা এই হাদিস বিভিন্ন সূত্র থেকে এসেছে সুতরাং এই হাদিস এর উপর ইজমা রয়েছে উম্মত মুসলিমান যে পুরো উম্মত কোন যুগেই গোমরা হয়ে যাবে না উম্মতের অধিকাংশ লোক আজকের যুগে গোমরা হতে পারে কিন্তু অল্প কিছু লোক অবশ্যই হকের উপর প্রতিষ্ঠিত থাকবে সুতরাং সেই যুগে সাহাবাই কেরামরাই পুরো একটি উম্মত তাছাড়া উম্মত ছিল না তাবেইনদের যুগে তাবেইনরাই উম্মত তাবা তাবেইন তাবেঈ তাবা তাবেইনরা উম্মত সুতরাং তারা হকের মাপকাঠি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা তাদের কিতাবে লিখেছে আর আপনাদের অনেককে পীর মুরিদ বানিয়ে অন্ধ করে দিয়ে আপনাদের পকেট ছাড়ে এ হচ্ছে ধর্ম ব্যবসা শুনেন এই আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ হে মুসলিমগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া কুনু মাআস সাদিকিন এবং তোমরা সত্যবাদীদের সাথে থাকো কার সাথে থাকতে বলছেন যারা সত্যবাদী তাদের সাথে থাক এখন সত্যবাদী কারা সত্যবাদী যদি সবাই হয় তো সবচেয়ে বেশি সত্যবাদী কারা এটা আপনাকে দেখতে হবে এই আয়াতগুলো প্রত্যেকটি ক্ষেত্রে সালাফদের তাফসীর রয়েছে সাহাবাই কেরামগণ উল্লেখ করেছেন যে এগুলো থেকে উদ্দেশ্য হচ্ছে সাহাবাই কেরামগণ তাবেঈ তাবেঈন তাবা তাবেঈন সালাফগণ আল্লামা ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে কারা মুফাসসিরুন তাফসীরকারগণ বলেছেন অনেক তাফসীরকারগণ বলেছেন স্পষ্ট করে হুম আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদিকিন হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরামগণ তাহলে এই আয়াতের অর্থ কি দাঁড়ালো যে তোমরা আল্লাহকে ভয় করো মুমিন সকল এবং তোমরা সাহাবাই কেরামদের সাথে থাকো তাবেঈন যারা সালাফ সালেহীন তারা সাহাবাই কেরামদের সাথেই ছিলেন তাবা তাবেঈন যারা সালেহীন তারা সাহাবাই কেরামদের সাথে ছিলেন তারা রাফিজও ছিলেন না খারিজও ছিলেন না তারা জামিও ছিলেন না আর তারা আপনার আশআরিও ছিলেন না মাতুরিদিও ছিলেন না তারা ভ্রান্ত আকীদা গ্রহণ করে তারা সেই আকীদা সাহাবাই কেরামদের আদর্শের উপর তারা ছিল এলামুল মুয়াক্কিনে ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে এরা হচ্ছেন সাহাবাই কেরাম সাদিকিনদের সাথে আল্লাহ থাকতে বলেছেন আপনাকেও যদি ডিসাইড করতে বলা হয় যে আপনিও সত্য বলেন এই ভাইরা সবাই সত্য কথা বলেন ইনশাআল্লাহ আর সাহাবারও সত্য বলেছেন কারা বেশি সত্যবাদী ছিলেন এক বাক্যে সব বলবেন যে সাহাবাই কেরামরা সবচেয়ে বেশি সত্যবাদী ছিলেন আর আপনার বলার আগে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন উলাই কাহমুসাদে বসুলে হাসর করে দেখেন লিল ফুকারাই মুহাজিরিন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওয়া ইয়ানসুরুনা আল্লাহা ওয়া রাসূলাহু উলাই কাহমুসাদিক ওরে হচ্ছে সত্যবাদী সুবহানাল্লাহ তাহলে এই আয়াত সূরা হাসর আয়াতকে যদি সূরা তাওবার আয়াতের সাথে মিলান সাদেকিনদের সাথে থাকো আর সাদেক সাদেকিন কারা আল্লাহ স্পষ্ট করে দিচ্ছেন সূরা হাসরে যে উলাইকা হুম সাদিকুন সাহাবাই কেরাম বলছে সাদেকিন তাদের সাথে থাকতে তাদের সাথে থাকা ছাড়া সঠিক ইসলাম পাওয়া যাবে না দুই একটি হাদিস শোনাই এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিরমিজি অন্যান্য হাদিসে কিতাবে রয়েছে আল আলবানী হাসান বলেছেন এই উম্মতের দলে দলে বিভক্ত হওয়া সম্পর্কে হাদিস আপনারা শুনেছেন নিশ্চয় ইহুদিরা 71 ভাগে বিভক্ত হয়েছে ইফতারাকাতুল ইহুদ আলা 71 ফিরকা ইহুদিরা 71 দলে ভাগ হয়েছে ওয়াফতারাকাতুন নাসারা আলা 72 ফিরকা আর খ্রিস্টানরা 72 দলে ভাগ হয়েছে ওয়াসাতাফতারিক উম্মতি আলা 73 ফিরকা আর আমার উম্মত শীঘ্রই বিভক্ত হয়ে যাবে নিশ্চিত বিভক্ত হবে 73 দলে 73টি ফিরকা এখানে যারা আরবি বুঝেন তাদের জন্য আরো লাভ হবে যে ফিরকা ফারাকাফ ফিরকা মানে যে আমরা ফরক বলি
আমার আপনার মাঝে ফরক আছে, পার্থক্য। পার্থক্য কি বলি? ফারাক। হ্যাঁ জি, এটাকে বাংলায় অনেক ফারাক, আজকাল শুদ্ধ বাংলা বলছে, কোনো ফারাক নেই, পার্থক্য কোনো ফারাক নেই, তাহলে ওই ফারাক। তো ফিরকা ওই ফারাক থেকে, তার মানে এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামদের আদর্শ থেকে বা ওখান থেকে ওই পয়েন্ট থেকে কি হয়েছে, পৃথক হয়ে গেছে, ফারাক করে ফেলেছে তারা। জি, আকীদাই মানহাজি সুন্নতের পাবন্দী না করে আর শিরক মুক্ত না থেকে, তাওহীদ কাঁকড়ে না ধরে, সুন্নাহ কাঁকড়ে না ধরে, আর সাহাবায়ে কেরামের বুঝটা না নিয়ে নিজের বুঝ বেশি বড় মনে করেছে, নিজের খেয়াল খুশি তাফসির করা শুরু করেছে, স্কুল কলেজ যদি চার অক্ষর পড়ে নিজেই দাস দাস শুরু করেছে। আরে আমরাই কো কোরআন বুঝি, আর কি সাহাবারা শুধু বুঝতেন, হ্যাঁ তাবেইনরা শুধু বুঝতেন, তারা বুঝাচ্ছেন। আজকে আমাদের যুবক যুবক যুগই তাফসির করতে, আজকালকার আজকাল মডার্ন যারা ইসলামের ব্যাখ্যা করে থাকে তাদের কথা কিন্তু এইরকমই, তারা স্বাধীন চিন্তা চেতনায় কোরআনের ব্যাখ্যা করে, স্বাধীন চিন্তা চেতনায় হাদিসের ব্যাখ্যা করে, যার ফলে সাধারণ বাদাল নিজেরাও পথভ্রষ্ট হয় আর বহু মানুষকে পথভ্রষ্ট করছে। অলৌকিকত্ব, মুজিজা মানে অসাধারণ কিছু হওয়া, সাধারণ নয়, আমার পক্ষে সম্ভব নয় যে ভবিষ্যৎবাণী করব যে 2019 মা মেহেদি চলে আসবে, হ্যাঁ 2020 অমুক চলে আসবে, দাজ্জাল চলে আসবে, আজুল মারজ চলে আসবে, পৃথিবীর বয়স 30-40-50 আছে বা 10 বছর আছে, এসব কথা বলা জায়েজ নয়। জি, আল কওলু আল্লাহ বিগায়র ইলম না জেনে, হ্যাঁ অনুমান ভিত্তিক কথাবার্তা বলা জায়েজ নয়। তা কওলুন আল্লাহ মানে তাহলে যে সম্পর্কে জ্ঞান নেই, তোমাকে কে জ্ঞান দিল যে এত সালি হবে, এত সালি হবে? কারণ আমরা সাধারণ মানুষ, সুতরাং অসাধারণ কথা বলা আমাদের পক্ষে সম্ভব নয়। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু অসাধারণ মানুষ, তিনি নবী, তিনি রাসূল, তার কাছে জিবরিল আমিন আসেন আসমানের সংবাদ নিয়ে, তিনি যেমন দিনের বিভিন্ন দিক সম্পর্কে ওহির কথা শুনিয়েছেন, তেমন বহু ভবিষ্যৎ বাণী শুনিয়েছেন যেগুলি নবী সাল্লামের হচ্ছে মুজিজাত। নবী সাল্লাম, এটি একটি মুজিজা যে আমার উম্মত শিগগির 73 দলে ভাগ হবে, সুতরাং এটা হবেই আর হয়েছেই, এতেই নবী সাল্লামের সত্যতা প্রমাণ হবে। জি আচ্ছা, 73 দলে তো ভাগ হইল, এতটা বলে যদি ছেড়ে দিতেন তাহলে অসুবিধা ছিল না যে 126 তরিকে আছে রে ভাই, আর যার যেটা পছন্দ হয় একটা নিয়ে না, হ্যাঁ অথবা 4টা তরিকে আছে আপনি একটা মানেন আমি একটা মানছি, অসুবিধা কি, যার যেটা মনে লাগছে মানেন, না না এবার ছেড়ে দেন। বলছেন কুল্লহম ফিন্নারে, 73-এর সবগুলি জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ, অনেকে মনে করে যে এগুলো আমাদের বড় বড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, নিজের পক্ষ থেকে বললে জাহান্নামে যেতে হবে, কুল্লহম ফিরা কে জাহান্নামে যাবে কে জান্নাতে যাবে এই কথা কেউ যদি নিজের পক্ষ থেকে বলে, যে বলবে সে জাহান্নামে যাবে, ভালো করে শুনবেন, কুল্লহম ফিন্নার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী, যেটি ওহী, ওমায়ন্তে পায়েল হাওয়া, খেয়াল খুশি মোটেই বলেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটি ওহি আল্লাহর পক্ষ থেকে ওহি করা হয়েছে, তারপরেই তিনি বলেছেন। বহু সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কথা জিজ্ঞেস করা হয়েছে, নীরব হয়ে গেছে, লোকটি চিন্তা করলো যে বেয়াদবি করলাম, মনে হয় উত্তর দিলেন না, মানে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হয়ে গেলেন, নারাজ হয়ে গেলেন, কি যে করলাম, গুনাহগার হয়ে গেলাম, ভয় সরে গেছে, এই সাথে সাথে কিছুক্ষণের মধ্যে হয়তো ওহী নাযিল হয়েছে। আর তারপর আয়না সায়েল আনেফান, একটু আগে যে একটা লোক জিজ্ঞেস করছিল ওই ব্যক্তি কোথায়, সাহস হয়েছে লোকের, আনাই আর রাসূলুল্লাহ, মহান সাহেব বলছেন এই লোক আপনাকে জিজ্ঞেস করেছিল সওয়াল, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য, অবশ্যই কুল্লুহুম ফিন্নার, সবগুলি জাহান্নামে যাবে। আচ্ছা এটা আরো ভালো করে বুঝেন, কারণ অনেকেই হাদিসের তরজমায় যথেষ্ট মনে করেন কুল্লুহুম ফিন্নার মানে চিরকাল জাহান্নাম বলেছেন, কি কথাও বলেননি কিন্তু। সুতরাং জাহান্নামে যাবে মানে চিরকালে জাহান্নামে যাবে, জাহান্নামে ঢুকিয়ে দিলেন তো আর বেরোবে না, এই ধারণা ভুল, এটা হচ্ছে খারেজিদের তরিকা, এইভাবে তরজমা করা হচ্ছে খারেজি মনোভাব আপনার, এটা হচ্ছে চরম পন্থা। জি হ্যাঁ,
এই বাড়াবাড়ি আল্লাহ পছন্দ করেন না। রাসূল বলছেন সবগুলি জাহান্নামে যাবে, জাহান্নামে যারা যাবে তারা কেউ স্থায়ী হবে কেউ অস্থায়ী হবে, আবার যারা অস্থায়ী হবে যাদের তাদের ক্ষমার বিভিন্ন রাস্তাও আছে, ক্ষমার বিভিন্ন রাস্তাও আছে। আপনার আমার ক্ষমার রাস্তা যদি থাকে বিভিন্ন ফরজের ক্ষেত্রে ঘাটতি করে বা হারাম কাজ করে, তাহলে তাদেরও তো মেলা রাস্তা আছে যদি কোনো বিদাত করে থাকে, কিন্তু সেই বিদাত মুকাফের নয় তা কুফরি পর্যন্ত পৌঁছাই দেয়, সে শিরকা শিরকে আসগার সেটা ইসলাম থেকে বহিষ্কার করে না, তাহলে গুনাহগার জাহান্নামে যাবে এগুলোর কারণে। কিন্তু জাহান্নাম থেকে রক্ষার তো বিভিন্ন ব্যবস্থা আছে আল্লাহর কাছে, যেমন আল্লাহর রহমত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত। সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে যে রাসূলুল্লাহ বলেছেন যে ওদের জন্য জাহান্নামের শাস্তির কথা রয়েছে, আল্লাহ এখন সবাইকে শাস্তি দেবেন, কাকে স্থায়ী দেবেন যারা ইসলাম থেকে এমন বড় ভুল করেছে অন্যায় করেছে যে ইসলাম থেকে বেরিয়ে গেছে তার স্থায়ী দেবেন, বড় ভুল করেছে কিন্তু ইসলাম থেকে বেরিয়ে যায়নি তারপরে তারপরেও, তাহলে অস্থায়ী জাহান্নামে দেবেন। আবার হয়তো সেই ভুলটা সেই বিদাতটা অল্প স্বল্পই করেছে, সুতরাং আল্লাহ দিল বিভিন্ন উপায়ে মাফ করে দেবেন, কিন্তু আসল শাস্তি হচ্ছে জাহান্নামে। যেমন অনেক অপরাধীকে জেল হয়, জেল হওয়ার পর বিভিন্ন ভাবে যেমন আমাদের ছুটি আসে বা বিভিন্ন ভাবে ছুটি আসে, জেলের হোক না কেন বিভিন্ন ভাবে ছুটি আসে, যদি এরকম হয় অনেক সময় যাবজ্জীবন জেল, তারপরে সেটাকে হালকা করে দেওয়া হইলো বিভিন্ন সৌদি আরবে যারা কোরআন মুখস্থ করে জেলে, আমরা জেলে বক্তব্য করি কোরআন মুখস্থ করে তাদের জেল মাফ, গোটা কোরআন শুনিয়ে দিলো জেল থেকে বেকুসু খালাস, হাফেজে কোরআন করে বের করে, বহু হাফেজে কোরআন বেরোচ্ছে, এক এক পারা কোরআন মুখস্থ করে শোনাবে মাসের মাসে, যতটা পরে যত তাড়াতাড়ি পরে, এক পারা দু পারা শুনলে ওর জেল হালকা হলো, এই বলছে যে আমার দুই মাস হালকা হয়ে গেছে, তিন মাস হালকা হয়ে গেছে। ইসলামিক দেশ এই খবরগুলি অনেকে জানেন না, হ্যাঁ, এবং অনেকে জানলে বিদ্বেষ শত্রুতা আকিদা মানহাজের শত্রুতার কারণে ভালোগুলো দেখেই না মোটে, এক চোখে দেখে আর এক চোখে দেখে, এক চোখে যখন দেখতো এই দিকটা দেখে না এই দিক দেখে, খারাপগুলি দেখে না ভালো দেখে না। কি বলছিলাম, সবার জন্য জাহান্নাম রয়েছে যারা দল ছাড়া হয়ে যান ফিরতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল ছাড়া হয়েছে, পাল ছাড়া হয়ে গেছে, সুতরাং কুল্লুম ফিন্নার, ইল্লা ওয়াহিদা একটি দল ছাড়া, ইল্লা ওয়াহিদা সেটা ফিরকা না, তার বিচ্ছিন্ন হয়নি। এই জন্য মুসনাদ আহমদের রওয়ায়েতে কিছু কিছু রওয়ায়েতে হুমুল জামাত, যারা জামাতে আছে, জামাত জামাত সাহাবার সাথে আছে, সাহাবায়ে কেরামদের জামাতে আছে। আমি এটা সহজে বোঝানোর জন্য আমাদের বাঙালি সমাজে যে পারিবারিক কাঠামো আছে একটু উদাহরণ দিই, আপনার আব্বার পাঁচ ছেলে, আপনার পাঁচ ভাই, পাঁচ ভাইয়ের মধ্যে এক ভাই শুধু বাবার সাথে আছে, চার ভাই চার জায়গায় পৃথক পৃথক বাড়ি বেঁধে নিয়েছে, আলাদা হয়ে গেছে, বউ বাচ্চা নিয়ে আলাদা হয়ে গেছে, ও বাপমাকে দেখে না, মেজরিটি কিন্তু চার ভাই, তাই না, চার ভাই আলাদা হয়েছে, একজন শুধু বাপ মায়ের সাথে আছে, কিন্তু প্রশংসিত কে, কার গুণ গাইবে লোকেরা গ্রামবাসী, ওই যে একটা ছেলে আছে যদিও মাইনরিটি সংখ্যা ডুবু বেচারা, কিন্তু তারপর বলে ছেলে বলে দেখো বাপ মায়ের সাথে আছে, বাপ মায়ের সাথে আছে আসল বাড়িতে আছে এক অন্য আছে, আর বাকি চারজন আমের আলাদা হয়ে গেছে, নিজেদের বউ নিয়ে বাপ মাকে ছেড়ে দিয়েছে দেখেন। ঠিক ওই রকমই যারা শিরকের মাধ্যমে বিদাতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লামের যে জামাত ছেড়ে যায়, জামাত জামাতুস সাহাবা সাহেবদের জামাতের মানহাজ থেকে আদর্শ থেকে বেরিয়ে গেছে, তাদের অবস্থা ওই রকম, যারা বেরিয়ে গেছে এরা প্রশংসিত না, এরা নিন্দিত নন্দিত না, প্রশংসিত ওরা যাদের সংখ্যা কম হলেও তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামাতুস সাহাবার সাথে আছে, ওরাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামা, আহলুস সুন্নাহ সুন্নতে রাসূলিল্লাহ, আর জামাত মানে জামাত সাহাবার সাথে আছে, এই জন্য আহলে সুন্নাত আল জামাতকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। আর আহলে সুন্নাত আল জামাতের নাম রাখবেন একটা টাইটেল, আর সমস্ত রকমের শিরক করবেন আর সমস্ত রকমের বিধাতে জড়িয়ে থাকবেন, আর নাম হচ্ছে আপনার সুন্নি বা আহলে সুন্নাহ, এই আহলে সুন্নাহ নয়, এটা হচ্ছে
আমাদের দেশীয় আহলুস সুন্নাহ, আপনাকে হাকিকি আহলুস সুন্নাহ হইতে হবে। সত্যিকার আহলুস সুন্নাহ ওয়াল জামাত হওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করেন। সম্মানিত ভদ্রমণ্ডলী, সবগুলি জাহান্নামে যাবে একটি জান্নাতি, যদি নবী সাল্লাল্লাহু নাম বলে দিতেন যে তাদের নাম হচ্ছে অমুক, তাহলে সবাই ওই নামটি গ্রহণ করত, তাই না? যে আগে নিতে পারে নামটি ছোঁ মেরে নাম বলেনি, কি বলেছেন? গুণ বলেছেন, গুণের কথা বলেছেন। গুণটা কি? সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, মান হুম ইয়া রাসূলুল্লাহ, বা মান হে ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কোন দল, যে দলটি একটি দল মাত্র জান্নাতে যাবে? কোন হাদিসে জামাত বলা হয়েছে? জামাতের ব্যাখ্যা করলাম, প্রসিদ্ধ যে হাদিসটা হচ্ছে হুম মান কানা আলা মিসলি মা আনা আলাইহি ইয়াউম আসহাবি, ওরা সেই লোকেরা যারা মান কানা আলা মিসলি মা আনা আলাইহি ইয়াউম, আজকে আমি যে আদর্শের উপর আছি, আনা আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে আদর্শের উপর আছি তার উপর থাকবে, ও আসহাবি এবং আমার সাহাবায়ে কেরামগণ যে আদর্শের উপর থাকবেন, তাদের আদর্শের উপর যারা থাকবে। শুধু নিজের কথা বলেননি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে হকের মাপকাঠি খুঁজতে হবে, কাকে দেখে, দেখেও যেন শিখার কিছু ব্যবস্থা থাকে। দেখে অনেকে শিখতে পারেন, কিন্তু থিওরিক্যাল অনেকে শিখতে পারেন না। আমার আদর্শের উপর থাকবে এবং আমার সাহাবায়ে কেরামদের আদর্শের উপর যারা থাকবে তারা হচ্ছে শুধু কি জান্নাতি, তারাই হচ্ছে ফিরকায় নাজিয়া। ফিরকা মানে হচ্ছে দল, ফিরকা ওগুলোকে ফিরকা বলা হয়েছে সেই জন্য ফিরকা বলা হয়েছে, কিন্তু আসলে ফিরকা নাই, হচ্ছে জামাত। যেই জামাতটি নাজাতপ্রাপ্ত জামাত, যেই জামাতটি হচ্ছে সাহায্যপ্রাপ্ত জামাত তায়েফায় মানুষরা, সেটি হচ্ছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামদের আদর্শ উপর থাকবেন বা থেকেছেন। যে কথাটি বলতে গিয়ে অসম্পূর্ণ হয়ে গেছিল বা বলেছিলাম হয়তো, কিন্তু সংক্ষেপে যে সালাফ আর সালাফদের অনুসারী, তাহলে সালাফদের অনুসারী হইতে হবে, এখানে সালাফদের অনুসারী হইতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। এই জন্য শাইখুল ইসলাম তাইমা রাহিমাহুল্লাহ বলছেন আকীদা ওয়াসিতিয়া 30 নম্বর পৃষ্ঠায়, সুম্মা মিন তারিকাত আহলি সুন্নাত ওয়াল জামা ইত্তিবা আসারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যাহিরান, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আদর্শ হচ্ছে যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া দ্বীনের অনুসারী হবে, বাতিনান ওয়া যাহিরান, আভ্যন্তরিক দিক থেকেও এবং বাহ্যিক দিক থেকে। বাহ্যিক দু চারটা কাজ করার নাম মনে করবেন না যে আমি সহি তরিকার হয়ে গেছি, যেমন আপনার বাহ্যিক অবস্থাটা ঠিক করবেন তেমন ভিতরের অবস্থা ঠিক করতে হবে। জাহেরি বাতিনি প্রকাশ্য গোপনীয় দুই ক্ষেত্রেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া দিনের আসারের অনুসারী হয়ে যাবে। অনেকেই মনে করেন এটা বড়ই সংকীর্ণ চিন্তা চেতনা, দু চারটা কাজ করলে মনে হয় সহি আকীদার হয়ে যায়। কাউকে যদি দেখে আমিন জোরে বলতে, তাহলে মনে করো আমিন জোরে বলেছে সহি আকীদার আছে, এবারে আগে শুধু একটা শূন্য দিয়ে কাজ হয় না, সৃষ্টি শূন্য। যদি এটা লক্ষণ যে সহি আকীদার হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আপনি নিশ্চিত হতে পারবেন না, এই একটা শূন্য যথেষ্ট না স্যার সহি আকীদা প্রমাণ হওয়ার জন্য। রাফায়দান করেছে আরে বাবু তার সহি আকীদা আছে। আমাদের এক ভাই তার ছেলেকে কেরালায়, ভারতের অবস্থা বললেন, কেরালায় সাউথ ইন্ডিয়াতে সাফি মজাহের অনুসারী, তারা কেরালায় পড়তে দিয়েছে লেখাপড়ার জন্য। কেরালার লোকেরা কোন মজাহের আপনাদের জানা আছে? কারণ যদি আন্তর্জাতিক অবস্থার খবর থাকে তাহলে কোন মজাহের বলতে পারেন না? সাফি, সাফি কে বললে? সাফি, সাফি জি, কেরালার লোকের হচ্ছে সাফি। যেমন হানাফি মজহাবের মধ্যে মেলা তরিকা আছে ভারত উপমহাদেশে বাংলাদেশে, তেমনি সাফিদের মধ্যে মেলা তরিকা আছে। সবচেয়ে বড় বড় যে দুটো তরিকা সেটা হচ্ছে সাফিদের মধ্যেও আপনার দেওবন্দিও আছে আর বেরুলভিও আছে, হালকা সুফি আছে আর গাঢ় সুফিও আছে। একটি বড় মার্কাজ তাদের আছে আসাকাফা সুন্নিয়া, সেখানে ভর্তি করেছে জন্মগত সহি আকীদার আহাদিস পরিবারের ছিলেন। আর সেই লোক আমি সৌদি আরব থেকে সেখানে গেছি, আর সে একজন দোকানদার মানুষ, পরিচিত মানুষ বলছে শেখ আমি একেবারে কেরালাতে ভর্তি করেছি আমার ছেলেকে, আর তারা খুব সহি আকীদার লোক, কারণ তারা রফায়দানি করছে আর আমিনও জোরে বলছে। আমি তো চিন্তা করলাম যে ও তো ভাবছে যে শুধু রফায়দান আর আমিন জোরে বললে সহি আকীদা হয়ে যায়। আমি বললাম যে নাম কি ওদের, মাদ্রাসার নাম কি?
হলো সাকাফা সুন্নিয়া। সাকাফা সুন্নিয়া, সাকাফা সুন্নিয়া হচ্ছে বেরেলভীদের, শাফেঈ বেরেলভীদের মাদ্রাসা প্রতিষ্ঠান, যার চেয়ারম্যান যিনি হাদাহুল্লাহ, সেই ব্যক্তি তার মাসনুন খুতবা বক্তব্যের শুরু করে ইয়া গৌসি, ইয়া মাদাদি, ইয়া সাইয়েদি, ইয়া জিলানি বলে, এটা দিয়ে শুরু করে, রফেদন করে, আমিনও জোরে বলে আর বুকেও হাত বাঁধে। তাহলে এই দু তিনটা সুন্নতি আপনি বলে সহি আকিদা হয়ে গেছে? না না না, হ্যাঁ, কিন্তু সুন্নতি আবার হালকা মনে করলে হবে না। এই বাহ্যিক আমলগুলিও যেমন ঠিক থাকতে হবে রসুল্লাহ মানুষের ক্ষেত্রে, তার চাইতে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে বাতিনি অবস্থা, আপনার আকিদাটা যেমন ঠিক থাকে, আপনার কিবলা আকিদা ঠিক থাকে, আপনার মানহাজ আদর্শ যেমন ঠিক থাকে। আপনি সহি আকিদার ভাইদের মতো সালাত আদি করছেন, আমিন জোরে বলছেন, আবেদন করছেন, আর আপনি মনে করেন যে যখন সরকার কিছু করছেন মুসলিম সরকার, তাহলে আমার জন্য ফরজ হয়ে গেছে অস্ত্র ধারা, আর আপনি নিজের পাসপোর্ট ছিঁড়ে ফেলে দিয়ে চলে গেলেন, আপনি মনে করলেন যে আমি চলে গেলাম একেবারে শহীদ হওয়ার জন্য। না, শহীদ হওয়ার জন্য জানি, আমি ফাসাদ করার জন্য গেছিলাম, এইভাবে শহীদ হওয়া যায় না, এটা ইসলাম শেখাইনি। সুতরাং আপনার বাতিনি সমস্যা আছে, আপনার বাতিন ঠিক করতে হবে। আপনি চরমপন্থী, হ্যাঁ, আপনি বাড়াবাড়ি করেছেন, যে কাজটা আপনার নয় সেটা করেছেন। প্রত্যেকের কাজ আল্লাহ ভাগ করে দিয়েছে, আপনার পরিবারের দায়িত্ব আপনার, আমি যদি সেখানে গিয়ে বল প্রয়োগ করি তো আমি হারাম কাজ করব। ঠিক তেমনি শাসকদের কিছু আল্লাহ ডিউটি দিয়েছেন, সেটা তাদের কাজ, তাদের অবস্থা তারা বুঝবে এবং তাদের জবাব তারা দেবে। কিন্তু আপনি মনে করবেন যে তারা করছে না, সুতরাং আমার জন্য খরচ হয়ে গেছে, আমি কোরবানি করব, গিয়ে আপনি এক গর্ত থেকে উঠে এসছেন আর এক জাহান্নামের গর্তে গিয়ে পড়ে যাবেন। আল্লাহ যেন এইসব থেকে রক্ষা করেন আপনাদের এবং আপনাদের আগামী প্রজন্মের, আল্লাহ ছেলেমেয়েদের যেন রক্ষা করার তৌফিক দান করেন। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেমন ইসলামের ক্ষেত্রে শিথিলপন্থী হইলে হবে না, ঢিলা হইলে হবে না, তেমনি চরমপন্থী গরমপন্থী হইলে হবে না। আপনি যদি ছেলেমেয়েদেরকে মধ্যমপন্থী করে মানুষ করতে পারে, এটা হচ্ছে সালাফদের মানহাজ। সালাফদের মানহাজের বিভিন্ন দিক আছে, সময় এত বেশি নেই যে এক একটি খুলে বলবো, তবে এই সময়ের মধ্যে যতটা বলা সম্ভব তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার, আপনি নিজেকে এবং আপনার পরিবারকে, ওই স্ত্রীকে, ছেলেমেয়েদেরকে, আপনার আপনজনদেরকে, যতদূর পর্যন্ত আপনার আওয়াজ পৌঁছচ্ছে এবং আপনার কথা দাওয়াত কবুল করছে, তাদেরকে যদি আপনি মধ্যমপন্থী মুসলিম বানাইতে পারেন, উম্মাতে ওয়াসাতা, মধ্যমপন্থী উম্মাত বানাইতে পারেন, চরমপন্থী না আর নরমপন্থী না, তৌহিদের কথা বলবেন আর সুন্নার কথা বলবেন, কিন্তু তৌহিদ সুন্নার ধার ধারেন না, আপনি শিরক বিদআত সব মিশিয়ে চলছেন আর নাম দিচ্ছেন তৌহিদি জনতা। এই ভাষাটা আজকাল খুব ব্যবহার করছে, শিরিকও করছে, বিদআতও করছে, আর সব তৌহিদি জনতা। আরে জন্মসূত্রে মুসলিম হইলে তৌহিদি জনতা হয় না, আসলে তৌহিদ হইতে হবে জাহিরি বাতিনি, তাহলে তৌহিদি জনতা হওয়া যাবে। তাই শাইখ ইবনে রাহমাহুল্লাহ বলছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা সত্যিকার, তাদের তরিকা আদর্শ হচ্ছে ইত্তেবা আসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করা, বাতিনান ওয়া যাহিরান, ভিতরেও আর বাইরেও। আপনার আকীদায় যেন সমস্যা না থাকে, আপনার মানহাজে সমস্যা না থাকে, আর তারপরে আপনার অন্তরকে যতগুলি ব্যাধি রয়েছে, দিনী ব্যাধি, শুভা সংশয়ের ব্যাধি, শাহওয়াত আপনার কুপ্রবৃত্তির ব্যাধি, এই শাহওয়াত শুভাতের ব্যাধি থেকে অন্তরকে মুক্ত করে তারপরে জাহিরি আমলগুলো ঠিক করতে, এগুলোর গুরুত্ব আছে। আবার এই করলে হবে না, যেমন এক সেই লোকের আছে যাদের কাছে টাকনার উপরে কাপড় উঠাবার কোনো প্রয়োজন নেই। আরে কি বলেন আপনারা এইসব ছোট খাটো কথা নিয়ে বাড়াবাড়ি করেন, এক সেই লোকের আছে, হ্যাঁ, এর চেয়ে বড় বড় সমস্যা রয়েছে, আপনি আপনার আমার প্যান্টের পিছনে পড়ে আছেন, আপনি অথচ ও প্যান্ট দেখার নিচে গিয়ে জাহান নামে যাচ্ছে, কাবিরা গুণা নামে গিয়ে জাহান নামে যেতে হয়, এটাও নয়, এরা ঢিলাপন্থী, ঢিলাপন্থী। আপনি শুধু সহি আকিদা, সহি আকিদা বলবেন, আমরাও সহি আকিদার লোক ভাই, আর আপনার, আমরাও চাই যে ইসলাম শক্তিশালী হোক আর মুসলিমরা শক্তিশালী হোক, খুব বড় বড় কথা বলছেন, কিন্তু টাকনার উপর আপনি প্যান্টটা উঠাতে পারলেন না, এতটুকু আপনি এই ক্ষেত্রে আপনি কোরবানি দিতে পারছেন না, আপনি জানালে কি কোরবানি দেবেন, আপনি আর কিসের কোরবানি দেবেন, আপনার দ্বারা কিছু হবে না। আল্লাহ যেন আমাদেরকে
সঠিক দিন ইসলাম বুঝার তৌফিক দান করেন এবং মধ্যম পন্থী হওয়ার তৌফিক দান করেন। সময় অনেক হয়ে গেছে, সুতরাং আর দলিল না বাড়িয়ে, আমার কাছে দলিল অনেক আছে, তবে দলিল আর না বাড়িয়ে এই ক্ষেত্রে এক কথাই শেষখানে বলবো যে সালাফে সালেহিনের অনুসরণ করা ফরজ। সালাফে সালেহিনের অনুসরণ ছাড়া সঠিক দিন পাওয়া সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণের বাস্তব রূপ হচ্ছে যে আপনি সালাফ গণের অনুসারী, সাহাবায়ে কেরামদের অনুসারী, তাবেঈনদের অনুসারী, তাবা তাবেঈনদের অনুসারী, চার ইমামের অনুসারী, এক ইমামের অন্ধ অনুসারী না, চার ইমামের অনুসারী। আমি এই কথাটি অনেক বলি আর আলহামদুলিল্লাহ শুধু মুখে বলি না, কাজে বলি আলহামদুলিল্লাহ। কিয়ামতের দিনে আল্লাহ অন্তর্যামী, আল্লাহ অবশ্যই লা তাখফা মিনকুম খাফিয়া, আমার যেদিন সে আমার অন্তরের অবস্থা যা আমি জানি, তার যেদিন সে আল্লাহ জানে, আমি চার ইমামকে আবু হানিফা শাফি মালিক আহমদকে সমানভাবে ভালোবাসি, সাহাবায়ে কেরামদের পরে, তাবেঈনদের পরে, এবং তাবা তাবেঈনের যুগের থাকা তাবা তাবেঈনদেরকে যেমন ভালোবাসি, তাদের চাইতে কম ভালোবাসি না, তাদের চাইতে বেশি ভালোবাসি। তাদের দ্বারা ইসলামের অনেক খেদমত হয়েছে, কিন্তু তাদের একজনের অন্ধ অনুসারী হইলে আপনি হক পাবেন না, সত্য পাবেন না। এটা থেকে বারবার সতর্ক করছি, কারণ আপনি যেন এক চোখে দেখছেন, আপনি একজনের অন্ধ অনুসারী মানে এক চোখে দেখছেন আপনি। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। সালাফ সালেহিনদের অনুসরণ ছাড়া হেদায়াত পাওয়া সম্ভব নয়, সংস্কার সম্ভব নয়, ইসলাম সম্ভব নয়। মুসলিম জাতির যে অধঃপতন হয়েছে, অধঃপতন থেকে উঠে আসা সম্ভব নয়। এই মর্মে ইমাম মালিক রাহমাহুল্লাহ, ইমাম দারুল হিজরা, তার একটি প্রসিদ্ধ উক্তি রয়েছে, শুনিয়ে দিই। তিনি বলছেন, লাই ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা, এই উম্মতে পরের যুগের লোকদের সংস্কার সংশোধন ইসলাম হইতে পারে না, এ ভিন্ন এই তরিকা ছাড়া, আদর্শ ছাড়া, যার দ্বারা ইসলাম হয়েছে, সংশোধন হয়েছে, এ উম্মতের প্রথম যুগে। এ উম্মতের প্রথম যুগের হচ্ছেন সাহাবায়ে কেরামগণ, তাবেঈন, তাবা তাবেঈন, সালাফে সালেহীন। তাদের জীবনে যে ইসলাম হয়েছে, সংশোধন হয়েছে, তারা যে সত্যিকার মুসলিম হয়েছেন, এই উম্মতের আদর্শ মুসলিম হয়েছেন। আমাদেরকে যদি আদর্শ মুসলিম হইতে হয়, তাহলে কোথায় ফিরে যেতে হবে? সাহাবায়ে কেরামদের আদর্শের দিকে ফিরে যেতে হবে, তাবেঈন তাবা তাবেঈনদের দিকে ফিরে যেতে হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। এখন শেষখানে আরেকটি পয়েন্ট গুরুত্বপূর্ণ যেটা, সেটা বলবো, সেটা হচ্ছে যে এতক্ষণ তো জানলাম যে সালাফদের অনুসরণ করা ফরজ, করতে হবে, না হলে আপনি হেদায়েত পাবেন না। সালাফদের অনুসরণ কোন কোন ক্ষেত্রে করব, কোন ক্ষেত্র আছে ইতি নির্দেশনা, যাতে স্পষ্ট হয় যে কিভাবে আমরা সালাফদের অনুসরণ করব। এই ক্ষেত্রে তিনটি বিষয় বলবো। প্রথম যে বিষয়টি, সেটা হচ্ছে ফিকহের ক্ষেত্রে, ফাহমের ক্ষেত্রে, এলমের ক্ষেত্রে, যাই বলেন এই তিনটি শব্দের। এলম মানে জ্ঞান অর্জন করা, ফিকহ মানে দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা, ফাহম মানে দিন বোঝা। এই ক্ষেত্রে সালাফদের অনুসারী হইতে, অর্থাৎ আপনি দিন স্বাধীনভাবে বুঝবেন না। কিভাবে বুঝবেন? যেইভাবে সালাফ সালেহিনরা বুঝেছেন, দিনের জ্ঞান অর্জন করবেন ওইভাবে, যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু থেকে সাহাবায়ে কেরাম গ্রহণ করেছেন, সাহাবায়ে কেরাম থেকে তাবেঈনরা করেছেন, তাবেঈনদের থেকে তাবা তাবেঈনরা করেছেন, চার ইমাম থেকে তাদের ছাত্ররা করেছেন। ইলম হাসিল করার ক্ষেত্রে একটা দিক বলি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সবচেয়ে বড় ছাত্র, প্রসিদ্ধ ছাত্র, যিনি দীর্ঘ সময় ধরে প্রধান বিচারপতি ছিলেন বাগদাদের, ইমাম আবি ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা। আপনি যদি ফিকহে হানফি কিতাব পড়েন, তাহলে দেখবেন না দ্বিতীয় সবচেয়ে বড় ছাত্র হচ্ছে ইমাম মাহমুদ রাহিমাহুল্লাহ। এই দুইজন সবচেয়ে বড় সিনিয়র স্টুডেন্ট ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তারা কি অন্ধ অনুসরণ করেছে ওস্তাদের, নাকি হাজার হাজার মাসাইল বিরোধিতা করেছে? আমি নিজে না বলে আপনাদেরকে ছেড়ে দিচ্ছি, হেদায়া পড়েন, বেতায়া পড়েন, সাহাবেকা পড়েন, আপনি কদরি পড়েন, তাহলে দেখবেন কালা আবু হানিফা কাজা বা কালা আবু ইউসুফ মোহাম্মদ কাজা, ইমাম আবু হানিফা এইরকম বলেছেন, কিন্তু তার ছাত্র আবু ইউসুফ এইরকম বলেছেন, তার ছাত্র ইমাম মোহাম্মদ এইরকম বলেছেন। কেন বিরোধিতা করলেন?
তাহলে তো ওখানে তো তকরির অন্ধ অনুসরণ শেষ, ওখানে তো অন্ধ অনুসরণ শেষ। তাহলে বোঝা গেল যে অন্ধ অনুসরণ সালাফদের আদর্শ নয়। অন্ধ অনুসরণ করে যদি সালাফদের অনুসরণ হইতো তাহলে ইমাম আবু ইউসুফ মুহাম্মদ স্পষ্ট করে দিতেন যে আমার ওস্তাদের অন্ধ অনুসরণ করা তাকলিদ করা ফরজ, সুতরাং আমি তার বিরোধিতা করতেই পারি না। ইমাম আহমদ বলে দিতেন যে এটা বিরোধিতা করা সম্ভবই নাই, আমি যাই বুঝি কিন্তু আমার বোঝাকে বাদ দিতে হবে, তিনি যেটা বুঝেন সেটাই ঠিক। কেন করলেন না, কেন করলেন না? এটা কি এর থেকে আমাকে শিখতে হবে না, আপনাকে শিখতে হবে না? অবশ্যই শিক্ষা নিতে হবে যে তাকলিদ অন্ধ অনুসরণ বর্জনীয়, ছাড়তে হবে, ছাড়া হোক। এবং চোখ খুলে অনুসরণ করতে হবে, এটা ঠিক আছে। চোখ খুলে ইমাম আবু হানিফার অনুসরণ করতে হবে, চোখ খুলে ইমাম শাফি মালিক আহমদের অনুসরণ করতে হবে, চোখ খুলে আমি যে কথাগুলি বলছি যদি হক হয় তো আমার অনুসরণ করতে হবে। কিন্তু চোখ বন্ধ করে শেখ মুজিবুর রহমান এখানে এসছেন, তাকে আল্লাহর জন্য ভালোবাসি, চোখ বন্ধ করে আপনি মানবেন না, চোখ বন্ধ করে মানা যাবে না, চোখ বন্ধ করে মানা যাবে না, ভুল হইতে পারে। কিন্তু ভুলটা প্রমাণিত হলে আপনি হিংসার কারণে, শত্রুতার কারণে, বৈরিতার কারণে নানা নানুর কথা শোনা যাবে না, কথা মানা যাবে না, এটা কারোর সাথে করা যাবে না। এটা যেমন আবু হানিফা, শাফি, মালিক আমাদের সাথে করা যাবে না, তেমন আজকের যুগে কোরআন শুনেন কোন আলেমের সাথে করা যাবে না। আর আপনাকে দিন শিখতে হবে, দিন শিখতে হবে ভালো উৎস থেকে। যেমন পিপাসা লেগেছে পানি খাবেন, তো আপনার সামনে বিভিন্ন জায়গায় পানি আছে, আপনি পানির মধ্যে যেটা পানি পান করার মতো সেটা পান করবেন, তাই না? যে পানিতে ময়লা আবর্জনা আছে পুকুরের পানি কখন খাবেন না, তাই না? ঠিক ওই রকমই দিনের জ্ঞান অর্জন করতে হবে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ উৎস থেকে। আপনার উৎসটা যেখান থেকে এলম হাসিল করে সেটা যেন আপনার স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন হয়। দিনের জ্ঞান অর্জন করতে হবে স্বাধীনভাবে নয়, আল্লাহ ফিকহি সালাফি সালে, আল্লাহ ফাহমি সালাফি সালে। আল্লাহ নাসির আল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা তিনি খুব বেশি তাকিদ করতেন এই বিষয়টির, যে কোরআনে গরিম বুঝেন, আপনি পড়েন গভীরভাবে, আপনি তাদাব্বর করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস নিয়ে গভীরভাবে আপনি পড়াশোনা করেন, কিন্তু স্বাধীনভাবে না, আল্লাহ ফাহমি সালাফি সালে। আপনার বুঝার মানহাজটা তরিকাটা হবে কার মতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেমন বুঝেছেন, চার খলিফা যেমন বুঝেছেন, অন্যান্য আবু হুরায়রা যেমন বুঝেছেন, আনাস যেমন বুঝেছেন, মায়েশা যেমন বুঝেছেন, যদি দেখেন যে অধিকাংশ সাহাবীর একজন সাহাবীর বিরোধিতা করছেন, তখন দেখেন আইম্মা কিরামরা কি বলেছেন এই ক্ষেত্রে। হ্যাঁ, একজনের ভুল হতে পারে কিন্তু অন্যান্য সাহাবীরা কি করেছেন, জি তাদের মাঝে আকীদার কোনো ইখতিলাফ ছিল না, বিরোধ ছিল না, কিছু মাসলা মাসাইল ছিল সেটা থাকতে পারে, ইখতিলাফ মত পার্থক্য থাকতে পারে, কিন্তু সেটা বিচ্ছিন্নতা তৈরি করবে না, সেটার জন্য উম্মতে ফাটল ধরবে না, সেটার জন্য আমাদের অন্তরে ফাটল ধরবে না, সেটার জন্য আমাদের অন্তরে শত্রুতা দুশ্মনী হবে না। আপনার সাথে আমাদের পার্থক্য থাকতে পারে, উদাহরণস্বরূপ আপনি রুকুর পরে বুকে হাত বাঁধছেন, আমি বাঁধবেন বাঁধি না, কোনো আমাদের মাঝে কোনো ফাটল নেই, কারণ এটা আপনাকে বলা হচ্ছে ওইটাই বেস্ট করেন আপনি। আপনি আপনার গবেষণার ভিত্তিতে অথবা যেই গবেষণাটি আপনার বড়রা করেছেন আপনি করছেন, মনে করছে এইটাই ঠিক হচ্ছে, এটাতে বেশি খুশি করেন। আর যদি কেউ না করে ফিকহি মাসলা মাসায়, ছোটখাটো মাসলা মাসায়, সুতরাং এই ক্ষেত্রে ইখতিলাফের অবকাশ আছে কিন্তু বিচ্ছিন্নতার অবকাশ নেই, ঝগড়া বাঁধানোর অবকাশ নেই, সংকীর্ণতার অবকাশ নেই, যে ওর সাথে আমার মতের পার্থক্য, সুতরাং সালাম নাই, কালাম নাই, দোয়া নাই, দেখা নাই, সাক্ষাৎ নাই, জানাজা নাই, একবার সাদর গ্রহণ করতেন, একবার অন্তর থেকে ভালোবাসতেন, এটা হওয়া উচিত। সালাফে সালেহিনদের মানহাজ নিয়ে না বুঝলে যে ভুলগুলি হয়ে থাকে, সুবহানাল্লাহ, সমস্ত ভুলগুলি ধর্মের ক্ষেত্রে যতগুলি ভুল হয়েছে এখানে গিয়ে ভুল হয়েছে, যত ফিরকা এই উম্মতে বেরিয়েছে, গোমরা ফিরকা করে দল উপদল বেরিয়েছে, এর পেছনে কারণই হচ্ছে যে তারা কোরআনের আয়াত পেশ করে, রাসূলের হাদিস পেশ করে, কিন্তু সাহাবায়ে কেরামদের বুঝটা নেই, তারা নিজের মতো করে বুঝেছে। যেমন প্রথম জঙ্গিরা, প্রথম চরমপন্থী সন্ত্রাসী খারেজিরা যে বেরোলো আলী রাজিয়াল্লাহু তাআলার যুগে, তাদের কথাই নেন আপনি,
কেন বেরোলো? তারা দলিল তো কোরআন আয়াত পেশ করছে, ইনিল হুকমা ইল্লা লিল্লাহ, হুকুম বিচার হবে আল্লাহর, বিচার হবে আল্লাহর, কোরআন আয়াত পড়ছে, আয়াত তো পড়ছে কিন্তু ফিট করছে অন্য জায়গায়। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন খারেজিদের সম্পর্কে যে কালিমাতু হাক্কিন ওরিদা বিহাল বাতিল, কথা তো হক, কোরআনের আয়াত পড়ছে কিন্তু উদ্দেশ্য হচ্ছে বাতিল উদ্দেশ্য, বুঝটা হচ্ছে গুমরাহির বুঝ, ভ্রষ্টতার বুঝ। জি, সমাজ বাতিল মণ্ডলী স্বাধীনভাবে বুঝলে হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিনকে বুঝেছেন ওইভাবে বুঝতে হবে। কোরআনে কেরিমে যে আয়াতগুলি রয়েছে, যে আয়াতগুলি দিয়ে চরমপন্থীরা চরমপন্থী হয়েছে, এই আয়াতগুলিকে বুঝতে হবে সাহাবায়ে কেরামদের তরিকা, তারা কি বুঝেছেন? মুনাফিক একটি অপরাধ করেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুবার এরকম বলেছে, দানিয়া রাসূলুল্লাহ আযরিবুনু কাহাদাল মুনাফিক, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন, পারমিশন দেন, এই মুনাফিকের গর্দনটা উড়িয়ে দিই, মেরে দিই। কেন অনুমতি চাইলেন? তাহলে বোঝা গেল যে আমিরুল মুমিনিনের কি লাগবে, অনুমতি লাগবে, পারমিশন লাগবে, আমিরুল মুমিনিন ছাড়াই কাজ চলবে না, কারো গর্দন ওড়ানো চলবে না। জি, না হইলে মুনাফিক এরকম কথা বলেছে, নিজে গর্দন উড়িয়ে দিলাম। তাহলে চিন্তা করেন না আপনি, চিন্তা করেন না আপনি, সাহাবাই কারণদের এই বুঝটা যদি নিত এই চরমপন্থীরা, তাহলে এরা চরমপন্থী হতো না। চার মিনিট শেষ করতে হবে, সংক্ষেপে সুতরাং বলে দিই, দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে সালাফে সালেহীন অনুসারী হতে হবে আকীদার ক্ষেত্রে, আর মানহাজটা আকীদারই একটা অংশ, ভালো করে শুনে রাখেন। অনেকেই সৌদি আরবে লেখাপড়া করেছেন, ভালো স্কলার বিভিন্ন দেশে আছেন, মোদী ইউনিভার্সিটি অথবা আলিম ইউনিভার্সিটিতে, আকীদা আসমা সেফাতে হয়তো ত্রুটি নেই তাদের, হ্যাঁ রুবুবিয়াত উলুহিয়াত ত্রুটি নেই, তৌহিদ বুঝে তারা তৌহিদের কথা আলোচনা করে, কিন্তু মানহাজে ঝামেলা আছে, এটাও একটা আকীদার বড় সমস্যা। আকীদা এবং মানহাজ দ্বীনের যেগুলি বুনিয়াদি বিষয় সেগুলির ক্ষেত্রে সালাফে সালেহের অনুসারী হতে হবে, সাহাবায়ে কেরামদের অনুসারী হতে হবে। আজকে আকীদায় ভেজাল আমাদের, ভেজালের শেষ নেই, আল্লাহ সর্বত্র বিরাজমান, সাহাবীরা বলেছেন আপনাদের, তাহলে চেক করতে হবে সাহাবীদের এটা কি ছিল, আকীদা ছিল আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার, সাহাবীদের আকীদা এটা, আল্লাহ রাব্বুল আলামিন হাত নেই চোখ নেই, সাহাবীদের আকীদা এটা, জি না সাহাবীদের আকীদা যে কোরআন সুন্নাতে যেভাবে এসেছে ওইভাবে বিশ্বাস করা, কথা না বাড়িয়ে এতটাই যথেষ্ট। আকীদার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের অনুসারী হতে হবে, সালাফদের অনুসারী হতে হবে। তিন নম্বরে আখলাক মামলাতে সালাফদের অনুসারী হতে হবে। অনেকে আমরা সহি আকিদার লোক কিন্তু আমাদের আখলাক আচরণ মানুষের সাথে আদান প্রদানের ক্ষেত্রে আমরা সাহাবায়ে কেরামের আদর্শে বিশ্বাসী নয় অথবা আদর্শের বাস্তবায়ন করি না, আমাদের আখলাক চরিত্র খারাপ, আমাদের অন্তরে অত্যন্ত সংকীর্ণতা, সহি আকিদার দোহাই দিয়ে সহি আকিদার নাম দিয়ে ওই সহি আকিদা ঠিক আছে আপনার, কিন্তু সে আকিদা বুঝতে গিয়ে আপনি চরমপন্থ অবলম্বন করেছেন, বেদাতি সালাম দেওয়া যাবে না, বিদাতি যদি সালাম না দেওয়া যায় তাহলে যে ফরজ কোন ফরজ ত্যাগকারী সালাম দেওয়া যাবে কিনা, সালাফি সালামদের উক্তি আছে বিদাতিকে সালাম দেওয়া যাবে না, কিন্তু কোন ধরনের বিদাতি সেটা, বিদাতের দুটো ভাগ আছে, বিদাতে মুকাফেরা মুকাফের এমন বিদাত যেটা কাফের বানিয়ে দেয় মুশরিক বানিয়ে দেয়, এমন বিদাত যেটা কাফের মুশরিক বানিয়ে নেয়, তারপরে বিদাতি দুই ভাগে বিভক্ত, এক বিদাতি সাইলেন্ট বিদাতি চুপ থেকে কিন্তু বিদাত করে, আর এক বিদাতি হচ্ছে দায়ী বিদাতি, দায়ী আইলাল বিদাত, বেদাতি বক্তা বেদাতি হুজুর বেদাতি আল্লাহ মাসের বহু মানুষকে বেদাতি বানাচ্ছে, তাহলে দুটোতে পার্থক্য আপনি করতে হবে, দুই শ্রেণী বেদাতি পার্থক্য করতে হবে, একজন আপনি আত্মীয় স্বজন সাদা সিধা মানুষ কিন্তু তার সংশয় আছে, মূর্খ মানুষ বেশি লেখাপড়াও করে না, দিন চর্চা করে না, সুতরাং বেদাত করে যাচ্ছে, না 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 বেদাতিকে সালাম দেওয়া যাবে না, আপনি চরমপন্থা অবলম্বন করছেন, এটা সালামদের আদর্শ নাই। তারপর আরেকটি কথা এখানে বলে দিয়ে চলে যায়, সেটা হচ্ছে যে যেই সময় আইম্মাই কেরামগণ বলেছেন যে বেদাতিদের কি করতে হবে, পরিত্যাগ করতে হবে, সেই সময়টা বেদাতিদের সংখ্যা কম ছিল, সুন্নতের অনুসারীদের সংখ্যা বেশি ছিল, বেদাতিদের দাপট ছিল না, আর বর্তমান যুগে বেদাতিদের দাপট বেশি, তাদের সংখ্যা বেশি, আর কোরআন অনুসারীদের সংখ্যা কম, তাহলে এখন যদি তাদেরকে বয়কট করেন যে তাদের সাথে সালাম দোয়া নেয়, ডাকা সাক্ষাৎ নেয়,
তাহলে আপনি কোন ঠাসা হয়ে যাবেন, আপনার পায়ের তলাতে মাটি সরে যাবে না। তখন উদ্দেশ্য ছিল যে একটা বিদাতিকে, একটা বিদাতি হুজুরকে বা বিদাতি কোন ব্যক্তিকে তাকে বয়কট করে অথবা বেদাতি মানুষের সাথে সালাম দেওয়া বন্ধ করে তার সংশোধন করার উদ্দেশ্য ছিল। আর এখনো সংশোধন না হয়ে সে বাড়াবাড়ি করে আপনার এবং আপনার সহিত দাওয়াত কে বন্ধ করার চেষ্টা করবে, কারণ তাদের কাছে ক্ষমতা রয়েছে। সুতরাং এই পরিস্থিতিগুলি হচ্ছে বর্তমান ফিকহ, যেগুলি গভীরভাবে চিন্তা করার প্রয়োজন রয়েছে। আবেগী হয়ে কাজ নিতে হবে না। আল্লাহ যেন আমাদেরকে বিষয়গুলি বোঝার তৌফিক দান করেন এবং সুস্থ মস্তিষ্কে উদারতার সাথে দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাবার তৌফিক দান করেন। اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه انه هو الغفور الرحيم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا انك انت السميع العليم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আর আপনাদের প্রশ্নগুলো আলোচনার সাথে সালাফি কি বলা যাবে নিজেকে, ব্যক্তি অথবা কোন একটি দলকে, সালাফি জামাত বা আমি সালাফি, এটা বলা যাবে? এর উত্তর, সালাফি এতক্ষণের আলোচনা যদি আপনি বুঝে থাকেন তাহলে বলা যাবে কিনা এর উত্তর আপনাদের কাছে রয়েছে। সালাফি কথাটি কোথেকে আসলো? সালাফ থেকে হচ্ছে সালাফি। সালাফ মানে বুঝলেন তাহলে যে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, তাই না? স্বর্ণযুগের লোকেরা। তো স্বর্ণযুগের লোকের কেউ যদি অনুসারী হয় তাহলে সে নিজেকে সালাফি বলতে পারে। যে সালাফি মানে হচ্ছে যে আমি সেই ব্যক্তি যেই ব্যক্তি সাহাবায়েকেরাম, তাবেঈন, তাবা তাবেঈন অনুসরণ করে, স্বর্ণযুগের উম্মতের অনুসরণ করে। কারণ পরে অনেক ভেজাল সৃষ্টি হয়েছে, ওই ভেজালের মধ্যে আমি নেই, আমি আছি যে আসল জামাত ফিরকা নাজিয়া যারা সালাফে সালেহীন তাদের অনুসারী, সেজন্য আমি সালাফি। এটা বললে কোনো অসুবিধা নেই, বরং আপনি বলবেন। বিশেষ করে ওই যুগে, যেই যুগে অনেক মানুষের কল্পিত নাম ছড়িয়ে গেছে, যদি সকলেই এই সালাফদের অনুসারী হইতো তাহলে এই নাম বলার প্রয়োজন ছিল না, মুসলিম বললেই চলত। কিন্তু যেহেতু এই নাম থাকেনি, আপনি সালাফির ওপরেই প্রশ্ন করছেন। কেন নকশবন্দির ওপর কেন প্রশ্ন করছেন? যে আল্লাহ তো মুসলিম বলেছেন, তা আপনার নকশবন্দি কেন লিখছেন? হ্যাঁ, অমুক চিস্তি কেন লিখছেন, অমুক কাদেরি, অমুক মুজাদ্দেদি,
কেন লিখছেন? হ্যাঁ, অমুক হচ্ছেন আপনার বেরুলভি রেজবি, কেন অমুক হচ্ছেন দেওবন্দি মসলাকের, কেন বলছেন ভাই? অমুক হচ্ছেন হানাফি শাফি মালিক, অমুক হচ্ছেন হাম্বেলি, কেন বলছেন ভাই? বলেন যে আমরা কল্যাণ মুসলিম, সম্মাকুল মুসলিম, আল্লাহ মুসলিম বলেছেন। তো আপনারা যখন বিভিন্ন নামগুলি নিয়েছেন, তো এত নামের মাঝে যদি কেউ বিনা নামে মুসলিম বলে, তাহলে বলে আমরা তো ভাই মুসলিম, তো তুমি ভাই কোন মুসলিম, একটু পরিচয় দাও। পরিচয়ের প্রয়োজন হয়ে গেল, তাহলে এই পরিচয়ের প্রয়োজনের তাগিদে কেউ যদি সালাফের অনুসারী হয়, তাহলে সে নিজেকে সালাফি বলবে। কেউ আসার, আসার মানে হাদিস, আসারের হাদিসের যদি অনুসারী, সেজন্য আসারি বলা হয়। সুন্নার অনুসারী সেজন্য সুন্নি। কেন আপনি শিয়া আছে যেহেতু সেজন্য কি বলছেন? আমরা কি সুন্নি মুসলিম বলছেন না? তো আপনার মুসলিম বলার সাথে যদি সুন্নি মুসলিম বলা প্রয়োজন বোধ হয়, কারণ পাশে যেহেতু শিয়া আছে, ভাই আমি শিয়া মুসলিম না, আমি সুন্নি মুসলিম, সেজন্য আমি বলছি আমার সুন্নি, কারণ আমার সম্পর্ক হচ্ছে, সম্পৃক্ততা হচ্ছে সুন্নার সাথে, সুতরাং আমি সুন্নি। জি, এইখানে আরো একটা কথা বলি। মদিনার একজন বড় আলেম, মদিনা ইউনিভার্সিটির শেখ সোহেবী, তিনি বলেছিলেন যে ওরা এই নামগুলি তো আগে নিয়েছে, বিভিন্ন তরিকতলারা এই নামগুলি ওরা বাদ দিয়ে দিক, যেই নামগুলির সম্পর্ক কিন্তু না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাথে মোহাম্মদি, না সালাফদের সাথে সালাফি, না উবকরের সাথে বকরি, না উমারের সাথে উমারি, না উসমানের সাথে উসমানি, না আলীর সাথে আলুবি, তাদের সম্পর্ক হচ্ছে তার সাথে, তাদের সম্পর্ক হচ্ছে বিভিন্ন অন্য অন্য ব্যক্তির সাথে, ব্যক্তির সাথে সম্পৃক্ততা যারা পরে এসছে। তো এইরকম যদি তাদের সম্পৃক্ততায় তারা নাম রাখতে পারে, তো আমরা সালাফদের অনুসারী সালাফি কেউ নাম রাখতে পারবো না, বা কোরআন এবং হাদিসের অনুসারী হইলে কেন আসহাবুল হাদিস বা আহলুল হাদিস বলতে পারবো না? হাদিস শুধু হাদিস নয়, হাদিস হচ্ছে যেমন হাদিস সুন্নাহ, তেমন হাদিস হচ্ছে কোরআনে কারীম, আল্লাহ নাযালা আহসানুল হাদিস, আফা বিহাযাল হাদিস তাআজাবুন, জি ফাইন্না খাইরাল হাদিস কিতাবুল্লাহ। তো আহলুল হাদিস মানে হাদিস ওয়ালা, যে কোরআন ওয়ালা এবং হাদিস ওয়ালা, আর কোরআন এবং হাদিস কে সালাফদের মানহাজে বুঝে, সেজন্য সে সালাফি। যদি এই নাম আপনাদের পছন্দ না হয়, তাহলে আগে আপনাদের নামগুলি বাদ দিয়ে যেই নামগুলিতে ব্যক্তির সাথে আপনাদের সম্পর্ক চলে যায়, ব্যক্তি কেন্দ্রিক হয়ে যায়, এগুলি থেকে মুক্ত হয়ে যান, তাহলে আর এই নামের প্রয়োজন হবে না। কল্যাণা মুসলিমিন, সবে আমরা মুসলিম হয়ে যাব। সুন্নাত আর হাদিসের পার্থক্য কি? কেউ কেউ বলে থাকে যে সুন্নাত আর অনুসরণ করতে হাদিসের অনুসরণ করতে হবে না, এটি মিথ্যা কথা, ভুল কথা এবং ধোকা দেওয়ার কথা। একটু আগে বললাম যে হাদিস কোরআনকেও শামিল, আর হাদিস সুন্নাহ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যা করেছেন, বলেছেন এবং যার অনুমোদন দিয়েছেন হাদিস সুন্নাহ, তাকেও শামিল। তাহলে হাদিস কথাটি একটু ব্যাপক, আর সুন্নাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, সুন্নাতে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল কোরআন, কানা খুলুকু আল কোরআন, এই অর্থে কোরআন শামিল, কোরআন রাসূলুল্লাহ আদর্শ সুন্নাহ। তো হাদিস এবং সুন্নাহ শেষখানে কি একই? কোরআন এবং সুন্নাহ বা হাদিস এবং সুন্নাহ একই জিনিস, যা হাদিস তাই হচ্ছে সুন্নাহ, সুন্নাহ মানতে হবে, হাদিসও মানতে হবে। যারা বলেছে আজকালকার দুই একজন বক্তা যে হাদিস মানতে হবে না কোরআন মানতে হবে, তাদের উদ্দেশ্য হচ্ছে বহু হাদিস অস্বীকার করা, যে হাদিস মজহাবের উল্টো যাবে সেটাকে অস্বীকার করবো, ওইটা হাদিস, ওটা সুন্নাহ নয়, ওইটা আপনার মজহাবে যদি সুন্নাহ না হয়, তার এক মজহাবে যদি আর এক ইমামের কাছে সুন্নাহ, তো কি করবেন? সুন্নাহ পরিত্যাগ করবেন, সেটা বেশি সহি সুন্নাহ, আপনারা দুর্বল সুন্নাহ, তো কোনটা নেবেন আপনি? সুতরাং হাদিস আর সুন্নাহ কোনো পার্থক্য নেই। জি, কোরআনে কারীমের সাথে হাদিস মানতে আলা ইন্নি উতিতুল কোরআন ও মিসলাহু মাহু, রাসূলুল্লাহ বলে শুনে রাখো আমাকে আল কোরআন দেওয়া হয়েছে এবং তার মতো আরো অনুরূপ দেওয়া হয়, তার মতো অনুরূপ দেওয়া হয়েছে, এবং শুধু কোরআনের উপর আমল করা অসম্ভব। সুতরাং কোরআনে কারীমের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যা সুন্নাহ যা হচ্ছে আসার মানতে হবে। ওকে, মক্কা মদিনায় 20 রাকাত মক্কা মদিনায় 20 রাকাত তারাবি হয়,
মক্কা মদিনায় গোটা মক্কা মদিনায় হয় না, শুধু মসজিদে হারাম মসজিদে নববী দুটো মসজিদে হয়। কে গিয়েছেন কার জানা আছে? গোটা মক্কা মদিনার খোঁজ রাখেন, সব মসজিদে হয় না, শুধু বড় মসজিদে হয়, শুধু বড় মসজিদে হারাম হয়, বাকি মসজিদে মসজিদে রাজি বড় মসজিদ দিল যান দেখি, আর কোন বড় মসজিদে যে দেখেন দেখি কত রাখাত হচ্ছে। তাহলে আপনারা এই গণতন্ত্রের যুগে যদি দেখেন তো মেজরিটি মসজিদ সৌদি আরবের দু চারটা মসজিদ ছাড়া গোটা শহরে বাকি সব মসজিদে আট রাখাত হচ্ছে। তো যদি সেটাই দলিল হয় তো গণতান্ত্রিক পদ্ধতিতে আসলেও তো আপনাদের কোনো আটটি মানতে নাকি? হ্যাঁ আচ্ছা যাক, ওটা বাতিল বলো তো, আমাদের স্বীকৃতি নাই। যখন দেখবেন যে আট না বিশ, সমাধান কোথায় নেবেন? আল্লাহ বলছেন সুরালের সাথে যে ফাইন তানাজা তু ফি শাইইন, আল্লাহকে মানো, রসুলকে মানো, ওলিল আমর মানো, ওলামাদেরকে মানো আর শাসককে মানো, ঠিক। কিন্তু যখন দ্বন্দ্ব হবে, ফাইন তানাজা তু ফি শাইইন, কোন ক্ষেত্রে দ্বন্দ্ব হলে ফরুদ্দু হইল আল্লাহ রসুল, আল্লাহর দিকে ফিরিয়ে দাও, দেখো কোরআনে কারিমে কি আছে। তার আগের কথা, কোরআনে কারিমে ওইরকম কিছু নেই, শুধু কিয়ামুল্লাইল আছে, কিন্তু কত রাকাত কিছুই নেই, এমনকি ফরজ সালাতের সতর রাকাতে তাও নেই। তাহলে কোথায় ফিরিয়ে দেবো? রাসূলের দিকে ফিরিয়ে দেয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে যান এখন। আর দেখেন সহিহ বুখারী হাদিস খুলে দেখেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছেন কেউ, তো তিনি উত্তরে বলছেন কি জিজ্ঞেস করছেন, কাইফা কানা সালাতু রাসূলিল্লাহ বিল লাইলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত কেমন ছিল, ফি রমাদান বড় রমজানে কেমন ছিল? আচ্ছা বলছেন মা কানা ইয়াজিদু, তাও শুনেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি আলা ইহদা আশারাত রাকাতান। মা রাদিয়াল্লাহু আনহা আরো ক্লিয়ার করে দিচ্ছেন যে রমজানে হোক অথবা অন্য মাসে হোক, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়াতেন না রমজানে অথবা অন্য মাসে 11 রাকাতের বেশি, কিন্তু ইউসাল্লি আরবান ফালাতা সালাম হুসনাহিন আও তুলহিন, এত লম্বা করতেন, এত লম্বা, এত সুন্দর কোয়ালিটির নামাজ পড়তেন যে জিজ্ঞাসা করি না যে কত সুন্দর হইত আর কত দীর্ঘ হইত। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমাধান পেয়ে গেলাম যে 11 রাকাত, তো 11 রাকাত হচ্ছে সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এটা সংখ্যার দিক থেকে সুন্নাত, আর একটা হচ্ছে কোয়ালিটির সুন্নাত হচ্ছে তুল আর হুসন, লম্বা করে পড়া। লম্বা করে পড়ার ক্ষেত্রে মুসলিমরা ধীরে ধীরে অধৈর্য হয়ে পড়লো, এই আর ধৈর্য ধারণ পরবর্তীকালে অনেকের জন্য সম্ভব হলো না, সাহাবায়ে কেরামদের পরে। মনে রাখবেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 বেশি হুকুম করেন, সহিহ হাদিস 11 হুকুম দিয়েছিলেন, এটা মিথ্যা কথা যারা বলে এবং দুর্বল হাদিস যে তার 20 রাকাতের হুকুম ছিল, 20 রাকাত উমর রাদিয়াল্লাহু সুন্নাত না, খলিফার আসেরও সুন্নাত না। কিন্তু লোকেরা যখন দীর্ঘ সময় ধরে আট রাকাতকে এত লম্বা করা যে এক রাকাতে সূরা বাকারা সূরা আলে ইমরান এত পড়া সম্ভব, এতক্ষণ লম্বা দাঁড়িয়ে থাকা, তখন কি করলেন, রুকু সিজদা বাড়িয়ে দিলেন, রাকাত বাড়িয়ে দিলেন, আর কেরাতকে ছোট করে দিলেন, সংখ্যা বেড়ে গেল, সংখ্যা কি হয়ে গেল, বেড়ে গেল। তাহলে সালাফদের যুগে এই আমলগুলি ছিল, তাবেইনদের যুগে বিশেষ করে তাবা তাবেইন যুগে ছিল, এমনকি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির যুগে মদিনার লোকেরা 41 রাকাত পড়ত। আপনারা শুধু বিশ্বের ঝগড়ায় কেন আছেন, এত সংকীর্ণতায় না গিয়ে মেনে নেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত, 8 × 3 = 11 বা 10 × 1 = 11, 11 রাকাত, আর বাকি বাড়ানো যায় সেটা বিভিন্ন রকমে বাড়ানো হয়েছে, কেউ 20-21 পড়েছেন, কেউ 23-25 পড়েছেন, কেউ 37 পড়েছেন, কেউ 41 পড়েছেন, এই করে 10 রকমের আমল ছিল ওই যুগে, সেটা সাহাবায়ে কেরামদের যুগে খুব কম ছিল, পরবর্তীকালে সেটা হয়েছে। তাই যদি করতে হয় মাঝে মধ্যে কম পড়েন, মাঝে মধ্যে বেশি পড়েন, আর সেটাকে সুন্নাত রাসূলুল্লাহ মনে করেন না, কিন্তু মনে করেন যে যাই যাচ্ছে আমি বেশি রাত জানতে চাইছি, এত লম্বা আমি 8 রাকাত করতে পারবো না, সুতরাং আমি রাকাত সংখ্যা বাড়িয়ে দেব, সেজদার সংখ্যা বেড়ে যাবে, রুকুর সংখ্যা বেড়ে যাবে, তেলাওয়াতটা আমার কমে যাবে, এরকম করলে অসুবিধা নাই, কিন্তু সুন্নত ওইটিকে মনে করতে হবে, রাসূলুল্লাহ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যেটা তিনি ছেড়েছেন সেটাই উত্তম। এই জন্য শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ, আমরা যখন মদিনার ছাত্র তখন তার প্রতি রমজানের প্রথম দিনে এই আলোচনাটা আসতো, তখন তো তিনি বেঁচে ছিলেন, তো
তিনি বলতেন ওয়াল আফজাল উত্তম হচ্ছে এহদা আশারা রাকা, 11 রাকাত, কারণ সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সেটাকে লম্বা করে একটু, সেটাকে লম্বা করে পড়া, যদি কেউ 1 ঘন্টায় 20 রাকাত পড়ে আর 1 ঘন্টায় সে 11 রাকাত পড়ে, তো কোনটা উত্তম বলবো? এও 1 ঘন্টা পড়লো, এও 1 ঘন্টা পড়লো, কিন্তু এ 20 রাকাত পড়লো, এ 11 পড়লো, কোনটা বেটার? 11 কি উত্তম বলবো? কারণ এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি সুন্নাহ, এটা হচ্ছে তরিকা। কিন্তু কেউ যদি বেশি পড়ে অসুবিধা নেই, এত সংকীর্ণতা এসব দরকার নেই। তারপরে বলবো যে সব ভাইয়েরা মক্কা মদিনার 20 নিয়ে বাড়াবাড়ি করেন, মক্কা মদিনা একামতটা কেন নেন না ভাই? মিলাদ হয় না আপনাদের মসজিদে? মিলাদ কেন হয়? মক্কা মদিনা কিয়াম হয় না আপনারা? কিয়ামের শিরকি কাজ কেন করেন? রসুল তো শিরক নিয়ে এসেছেন, দাঁড়াও, শিরকি কাজ কেন করেন আপনারা? আলহামদুলিল্লাহ এইরকম বহু বিদাত, একটা পীর নেই, মুরিদ নেই, মাজার নেই, খানকা নেই, বেরাজি জিকির হালকা নেই, ছয় লতিফার জিকির নেই, ফাসান ফাসার জিকির নেই, আপনাদের সব বিদাত কেন আপনাদের মধ্যে ভরা? আর আমাকে বিষ পড়িয়ে নেন, অসুবিধা আমার দাওয়াতে এই সব বেদাত গুলো আপনারা মিলাতে আমি গুলো যদি ছেড়ে দেন, তো আমি বিষ আপনাদের পড়িয়ে দেবো, সমস্যা নেই, বিষ পড়িয়ে দেবো, একদিন 41 পড়িয়ে দেবো, সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। জাযাকুমুল্লাহ। আমরা অনেক সময় বলি আল্লাহ যা করেছেন সবাই সবই ভালোর জন্য করেছেন, কোন মন্দ ভালো মন্দ সবকিছু আল্লাহর ইচ্ছে হয়ে থাকে, হুকুম বা আমর যেটা সেটা একটু সূক্ষ্ম বিষয়। যদি সৃষ্টিগত হুকুম নেন, সৃষ্টি আমার কাউনি, তাহলে তো সেটা ঠিক আছে, আল্লাহর ইচ্ছে। কিন্তু আমরা এই শরীয়তগত আল্লাহ সব সবটা আল্লাহর হুকুম হয় না। আল্লাহ হুকুম করেছেন আতিমুসসালাত, তাই না? সালাত পড়ো, অধিকাংশ মুসলিম তো বেনামাজি নামাজ পড়ে, তো আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না, তো বেনামাজি তো আল্লাহর হুকুম মানে কি? আল্লাহ হুকুম করেছে বেনামাজি হও, আল্লাহ হুকুম করেছেন যে মদ খাও আর গাঁজা খাও, হ্যাঁ, আল্লাহ হুকুম করেছেন যে চুরি ডাকাতি করো, বেঈমানি করো, জুলুম করো। তাহলে আমরে কৌনি যে যা সেটা হচ্ছে ইচ্ছা, আল্লাহর বিনা ইচ্ছাতে গাছের পাতা নড়ে না। কিন্তু আল্লাহর হুকুম মানে শরীয়তি হুকুম হচ্ছে ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, কুল ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশা, আল্লাহ কখনো অশ্লীল কথা কাজের হুকুম করেন না, আল্লাহ কখনো কোনো পাপের হুকুম করেন না, আল্লাহ ভালো হুকুমই করেন। সুতরাং শরীয়তি হুকুম হচ্ছে আলাদা জিনিস, আর আল্লাহর সৃষ্টিগত হুকুম মানে হচ্ছে আল্লাহর সৃষ্টিগত ইচ্ছা। আল্লাহর ইচ্ছা বিনা হুকুম কিছু হয় না, বিনা বিনা ইচ্ছাতে কিছু হয় না। কিন্তু আল্লাহ ইচ্ছা করেন যে হচ্ছে খেলার ঘর পৃথিবী, এতে তোমরা খেলা স্বাধীনভাবে খেলা করো, কিন্তু আমার শরীয়তের বিধান রয়েছে, তোমরা মানছো কিনা দেখি, এর মাধ্যমে পরীক্ষা। ফরজ নামাজ বাদে সম্মিলিত ভাবে দোয়া করা এটা কি সালফে সালে তরিকা? ফরজ নামাজ বাদে অন্য সময় সম্মিলিত দোয়া করা কি সালাফদের তরিকা না সালাফদের তরিকা? নাই, একমাত্র ইস্তিসকার সালাতে, ইস্তিসকার নামাজে সম্মিলিত মোনাজাত আছে। আর কুনুতে, কুনুতে নাজিলা বা কুনুতে ভিতরে এগুলোতে সম্মিলিত আছে, করা যেতে পারে। আর বাকি অন্য কোথাও, আজকে একটু খাওয়া দাওয়া বাড়িতে হচ্ছে, সুতরাং চলেন আমার একটু বাড়ি উদ্বোধন হচ্ছে, দোকান উদ্বোধন হচ্ছে, তো সম্মিলিত মোনাজাত, এগুলি বিরাট। এইরকম জানাজার পরে সম্মিলিত মোনাজাত, এগুলি বিরাট। জানাজার পরে ওখানে দোয়া আছে, এক তো জানাজাতই দোয়া, আর জানাজার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন, সে এক দোয়া করতে বলছেন। দেখেন হাদিসটাও বুঝতে হবে, এখানে আজকের আলোচনাটা ফিট করে।
কোরআন হাদিস বুঝতে হবে কাদের দৃষ্টিভঙ্গি নিয়ে? সাহাবীদের দৃষ্টিভঙ্গি নিয়ে। দেখেন হাদিস বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তিগফার করো। ওয়াসালু লাহু তাসবিহ, তার জন্য দৃঢ়তা, আল্লাহ যেন তাকে সাবিত রাখেন, দৃঢ় রাখেন মুনকার নাকির জবাবে, এটা দোয়া করো। ফাইন্নাহু আল আনা ইউসআল, কারণ তাকে এখনই জিজ্ঞাসা করা, মুনকার নাকির জিজ্ঞাসা করবে। হাদিস তো বললেন, এই হাদিস কখন বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই যুগে না সাহাবীদের সামনে? সাহাবীদের সামনে। সাহাবীরা বেশি বুঝেছেন না আমরা বেশি বুঝেছি? সাহাবীরা বেশি বুঝেছেন। সাহাবীরা সম্মিলিত দোয়া তো করেননি, একা একা দোয়া করেছেন, আল্লাহুম্মা ইগফির লাহু, আল্লাহুম্মা ইরহামহু, আল্লাহুম্মা সাব্বিতহু, এইভাবে। আর দেশের উপরে আমল আছে আলহামদুলিল্লাহ। আর দেশে আপনি জানাজা পড়ে গিয়ে কোথাও আপনি চলে যান, বাকিতে চলে যান, আপনি আপনার মহল্লাতে চলে যান, আবার আমাদের দমামে আসেন কবরস্থানে, দোয়া হচ্ছে। কিন্তু একা একা সবাই একা একা দোয়া করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু সম্মিলিত একসাথে দোয়া করা অথবা যেসব ইমামরা শিরক করে তাদের পিছনে নামাজ পড়া যাবে কি? শিরক করা যাবে বলেছেন। তো শিরক দুই রকম, বড় শিরক আর ছোট শিরক। যদি বড় শিরক করে আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন, আপনার ধারণার ভিত্তিতে মনে করলে হবে না যে এই লোকটি অমুক মাদ্রাসার পড়া, সুতরাং বড় শিরক করে, সে মাদ্রাসায় পড়ে তো সে ফিরিয়ে চলে আসতে পারে। সুতরাং তার সম্পর্কে যদি আপনার ইয়াকিন থাকে যে তার কথা কাজের মাধ্যমে বড় শিরক প্রমাণিত হয়েছে, তাহলে বড় শিরককারীর পিছনে সালাত হবে না, নামাজ হবে না, ইত্তেফাক হবে জি, কারণ তার নামাজ হয় না। আহলে সুন্নাহ জামাতের একটি কথা ইজমা রয়েছে, মান সাহাত সলাতুহু সাহাত ইমামাতুহু, যার নিজের নামাজ ঠিক তার ইমামতি ঠিক। যেই ব্যক্তি বড় শির, ইয়া গাউস মাজাদ, ইয়া খাজা, ইয়া গরিব নামাজ, সেই ব্যক্তির নিজেরই নামাজ হয় না, সুতরাং তার ইমামতি কি করে ঠিক হবে? ফর্মুলা মনে রাখবে, যার নিজের নামাজ ঠিক হয় না তার ইমামতিও শুদ্ধ নয়। কিন্তু যদি কিছু বিদআত করে আর সেই বেদাতগুলি বড় কুফরি বড় শিরক পর্যন্ত না পৌঁছায়, আপনার কাছে প্রমাণ নেই, আপনি ধারণার ভিত্তিতে তার পিছনে নামাজ পড়বেন না, এমনটা করবেন, নামাজ পড়বেন। বেদাত যদি থাকে বা ছোট শিরক থাকে তাহলে সে গুনাহগার, কিন্তু সে বড় কুফরি করে কাফের মুশরিক হয়ে যায়নি, সুতরাং তার পিছনে নামাজ পড়া ওই রকমই জায়েজ। যেমন একজন লোকের দাঁড়িয়ে না থাকলে তার পিছনে নামাজ পড়া জায়েজ, একজন লোকের টাকানোর নিচে কাপড় থাকলে তার পিছনে নামাজ পড়া জায়েজ, একজন লোক মাঝে মধ্যে রোজা রাখে না তার পিছনে নামাজ পড়া যায়, ফাঁসে ফাঁসেকে পিছনে নামাজ পড়া যায়, একজন মদ পান করে কিন্তু নামাজ শুরু করে দিয়েছে, তাকে আপনি আগে বাড়ায়েন না নামাজ পড়ার জন্য, ইমাম বানায়েন না, কিন্তু সে অলরেডি নামাজ শুরু করে দিয়েছে, আপনি এসছেন, না 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 না, মদ ঘরের পিছনে নামাজ পড়বো না, এটা ঠিক না, কারণ ফাঁসে ফাঁসেকের ইক্তেদা জায়েজ রয়েছে, ঘৃণার সাথে কারাহাতের সাথে ইক্তেদা জায়েজ রয়েছে, কারোর বিচ্ছিন্নতা জায়েজ নাই। আপনি এই ক্ষেত্রে যদি কোনো বিদাতির পিছনে নামাজ না পড়েন তো এতে বিচ্ছিন্নতা সৃষ্টি হবে, আপনাকে ঘরে গিয়ে নামাজ পড়তে হবে, ঘরে নামাজ পড়লে শয়তান সুযোগ নেই, ধীরে ধীরে আপনাকে দুর্বল করে দেবে, তখন আপনি নামাজ ছেড়ে দিবেন। এই জন্য যারা বিদাত করে কিন্তু বড় বিদাত নয়, বড় শিরক করে না, তাদের পিছনে অবশ্যই ইক্তেদা করবেন। যদি বিকল্প মসজিদ না থাকে, সহি আকিদার মসজিদ থাকলে সেখানে যাওয়ার চেষ্টা, কাছাকাছি আপনার সহি আকিদা মানহাজের মসজিদ আছে, সেখানে সুন্নতি নামাজ হয়, আর বিদাতি মসজিদ আছে তো বিদাতি মসজিদ নামাজ পড়বেন না, আপনি সুন্নতের অনুসারী তাদের পিছনে নামাজ পড়বেন। কারণ যদিও আপনি গুনাহগারের পিছনে বা বিদাতের পিছনে নামাজ জায়েজ, কিন্তু মাকরুহ, অপছন্দনীয়, ঘৃণিত, জি হ্যাঁ। তো এই বিষয়গুলি যেন খেয়াল থাকে। সহি হাদিস জানার জন্য, সহি হাদিস জানার জন্য মানে সহি দিন জানার জন্য, হ্যাঁ সহি হাদিস, সহি হাদিস জানার জন্য দুই একটা বই আসলে, সহি হাদিস সরাসরি হাদিস শুধু জানবেন আর হাদিসের তরজমাতে আপনি মাসলা বলবেন এটা তো চলবে না, কারণ সেই হাদিস মনসুখ যদি হয় রহিত হইতে পারে, এই জ্ঞানগুলো অবশ্যই থাকতে হবে। এই জন্য হাদিসের তরজমা পড়েন, আপনি কোরআনের তরজমা পড়েন, কিন্তু তার আগে সহি কিতাব যেগুলি কোরআনে বা হাদিসের আলোকে লেখা হয়েছে সেই কিতাবগুলির মাধ্যমে দিনের মৌলিক জ্ঞান অর্জন করতে, আকীদার জ্ঞান অর্জন করতে হবে, নামাজের তরিকা আপনাকে পড়তে হবে,
নামাজের তরিকাতে যা আপনার সহিটাই নেবেন, আপনি জয়ীফটা নেবেন না, ভুলটা নেবেন না। এই জন্য ভালো যেগুলোর আয়াত রয়েছে আপনি কোন জিনিসটা জানতে চান এটা হচ্ছে দেখার বিষয়। শুধু যদি সহি হাদিস বলেন তো সহি বুখারী পড়েন, সহি মুসলিম বাংলা অনুবাদ আছে, ইংলিশ অনুবাদ আছে, এগুলো পড়েন আপনি। আর যদি আপনি কোন স্তরে আছেন জানি না, যদি আপনি জেদুসালেহীন পড়েন কিন্তু তাতে আহকাম মাসাইল নেই, তাতে শুধু ফাজাইল বা কিছু বিষয় ভিত্তিক আলোচনা আছে কিন্তু তাতে হুকুম আহকাম মাসাইল বা আকীদা নেই, আকীদার কিতাব পড়েন, কিতাবুত তাওহীদ পড়েন, আকীদা তাওহীদ পড়েন, শেখ সলিল ফজল, এরকম অনেকগুলি কিতাব রয়েছে বাংলা বা ইংলিশে আছে, সেগুলি পড়েন। আর আপনার যে স্তর আছে ওইভাবে পড়াশোনা করেন। যদি আপনার নামাজ ঠিক করতে হয় তো আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এটা পড়েন আপনি, অথবা এইরকম বেশ কিছু ভালো সালাতের উপর সেই কিতাব রয়েছে সেগুলি পড়েন। ইনশাআল্লাহ তাআলা আপনি চেষ্টা করলে বুঝতে পারবেন বা জানতে পারবেন সব সঠিকটা, আল্লাহ যেন তৌফিক দান। তো আল্লাহর ইলমে গায়েবে রাসূলুল্লাহ কে শরীক করলো, এটা বড় শিরক, বড় শিরক, এবং এটা হচ্ছে কোরআন অস্বীকার করা, কোরআন বিরোধী, সুতরাং এটি বড় শিরক, বড় কুফরি। আল্লাহ বলছেন কুল, হে নবী বলে দাও, ঘোষণা স্পষ্ট, লা ইয়ালা মান ফিস সামাওয়াত ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমান জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না, ওমা ইয়াশউরুন, এমন কি তারাও জানে না যে আইয়ান ইবাসুন, কখনো কি কবর থেকে উঠানো, কেউ জানে না, জিলানিও জানে না, চিশতিও জানে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীর কেউ জানে না যে অমুক দিন কবর থেকে উঠতে হবে, ওমা ইয়াশউর সম্পর্কে বলা হয়েছে, আসমান জমিনে কেউ জানে না, বলছে যতক্ষণ জানিয়ে দেননি, যেটা জানিয়ে দিয়েছেন ওইটা গায়েব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওইগুলো জানতেন যেগুলো জানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সব গায়েব জানার চাবি ছিল করে দিতে পারে, ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব, আল্লাহর কাছে বলছে আল্লাহর কাছে গায়েবের চাবি, তো চাবি আল্লাহর কাছে থাকলে তো নবী কি করে আলেম হয়ে বললেন। আরো বলছেন, হে নবী তুমি বলে দাও যে ওয়ালা আলামুল গায়বা, আমি গায়েব জানি না, আমি গায়েব জানলে অনেক ভালাই পেয়ে যেতাম, আমার মাসানিয়া সুর, আর কখনো বিপদ আবার আসতো না, তাহলে ওহদে দাঁত শহীদ হইতো না, তাইফে গিয়ে কাফেরদের মার খেতে হইতো না, আর আমার সাহাবিরা 70 জন যে শহীদ হইলেন, ওই যে কারি হাফেজদেরকে কোরআন তালিম দিতে পারে ধোকা দিয়ে ফেলে দিল, ওইসব ক্ষয়ক্ষতি হইতো না, আর বিবির হার হারিয়ে গেছে, উঠের পেটের তুলে তলায় পড়ে আছে, আর গোটা মাঠ খুঁজে পেরেশান হয়ে যাচ্ছেন, এই পেরেশান করতেন না সাহাবিদেরকে, উঁটটা উঠাইলে হাতটা পেয়ে গেলে অথচ গোটা মাঠ খুঁজে ফেলে দিচ্ছেন, কি তামাশা করছেন নাকি, আলমুল গায়েব মানুষ, নবীর মানহানি করা, নবীকে আলমুল গায়েব বলা, এবং আল্লাহর সাথে শিরক করা বড় শিরক, কেউ যদি নবীকে আলমুল গায়েব বলে সে বড় শিরক করলো, সুতরাং তার পিছনে নামাজ জায়েজ নয়, জি বড় শিরক কি দেখি। জাযাকুম আল্লাহ খায়র, মজলিসের কাফারা দোয়া পড়ে, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া জাযাকুম আল্লাহ খায়র, যারা দূর দূরান্ত থেকে আসছেন কাছে থেকে আসছেন সবার শুকরিয়া আদায় করছি।